হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ স্যার চলো আমরা স্টার্ট করেছিলাম আমরা একটা দিন রিলেটিভ রিলেটিভVelocity করেছি মনে আছে আমরা আগের দিন কি কি করেছিলাম রিলেটিভVelocity তে ওকে আচ্ছা দেখো আজকে আমরা এই রিলেটিভVelocity টাকেই এগিয়ে নিয়ে যাব টু ডাইমেনশনাল রিলেটিভVelocity টাকে এগিয়ে নিয়ে যাব নতুন কোনো কনসেপ্ট না সেম কনসেপ্ট দেখো আ আজকে আর শনিবার দিন আমাদের রিলেটিভVelocity টাকে কমপ্লিট করতে হবে আচ্ছা আমি তোমাদের একটা সিনারিও বলি দেখো কনসেপ্টটা বোঝো সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটিতে একটাই তোমার ফর্মুলা আছে বলো ফর্মুলাটা কি ভি এবি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি এখানে বলো অবজার্ভার কে বি অবজার্ভার তাই না হ্যাঁ স্যার যদি বি অবজারভার হয় বি নিজেকে কি মনে করবে স্টেশনারি মনে করবে না মনে আছে হ্যাঁ স্যার তো নিজেকে স্টেশনারি মনে করে ও একে অবজার্ভ করবে বা একে দেখবে ঠিক বলো ঠিক আচ্ছা এবারে আমরা মিনিমাম ডিস্টেন্স প্রবলেম করব মিনিমাম ডিস্টেন্স প্রবলেম দেখো মিনিমাম ডিস্টেন্স প্রবলেম দেখো মিনিমাম ডিস্টেন্স প্রবলেম দেখো সবগুলোতেই কিন্তু কনসেপ্ট এটাই ভি বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি সবগুলোতে কিন্তু কনসেপ্ট এটাই এটা ওয়ান ডাইমেনশনালেও টু ডাইমেনশনালেও থ্রি ডাইমেনশনালেও এটা ওয়ান ডি তেও যা টু ডি তেও তা থ্রি ডি তেও তা তিনটের ক্ষেত্রেই সেম ঠিক আচ্ছা এবার মিনিমাম ডিস্টেন্স প্রবলেম শুরু করার আগে আমি তো মিনিমাম ডিসটেন্স প্রবলেমের প্রবলেম পড়াবই আমি কয়েকটা কনসেপচুয়াল কোশ্চেন করি দেখি তো আমরা পারি কিনা মন দিয়ে শোনো সেটা হচ্ছে দেখো দেখো মন দিয়ে শুনবেন সেটা হচ্ছে একটি কার এইভাবে যাচ্ছে কি বললাম একটি কার এইভাবে যাচ্ছে এটা থিটা ওয়ান ডিস্টেন্সে যাচ্ছে মানে থিটা ওয়ান অ্যাঙ্গেল করে যাচ্ছে এটা হচ্ছে ভি এর ডিরেকশন ক্লিয়ার ঠিক ঠিক এটা রোড ওয়ান রাইট আর এটা হচ্ছে রোড টু এটা হচ্ছে রোড টু এই এই রোডে থিটা টু অ্যাঙ্গেল করে বি বি কারটা কারটা এই ডিরেকশনে মুভ করছে বলো এই ডিরেকশনে মুভ করছে ঠিক এবার বলো এই সিচুয়েশনে দুজন মুভ করছে কি করছে না এই সিচুয়েশনে দুজন মুভ করছে কি করছে না করছে এবারে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আমরা কেন ইন্ট্রোডিউস করি বলো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা আমরা কেন ইন্ট্রোডিউস করি তার একটাই কারণ সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি প্রবলেমটাকে ইজি করে দেয় কি বললাম বলো রিলেটিভ ভেলোসিটি ভেলোসিটিটা প্রবলেমটাকে ইজি করে দেয় রিলেটিভ ভেলোসিটি যদি কনসেপ্টটাকে ইজি করে দেয় কেন ইজি করে দেয় আমরা একজনকে কি মনে করি স্টেশনারি মনে করি না তার মানে একজনকে যদি স্টেশনারি মনে করি তাহলে আরেকজন মুভ করছে তাহলে সেটা অনেক বেশি ইজি না ভেবে দেখো দুজন মুভ করছে সেটাকে অ্যানালাইজ করা ইজি না একজন মুভ করছে আর একজন দাঁড়িয়ে আছে সেটাকে অ্যানালাইজ করা ইজি ভেবে বলো ভেবে বলো একজন মুভ করছে আর একজন স্টেশনারি আছে এটা অ্যানালাইজ করা ইজি ওকে আচ্ছা এবারে আমাকে এখানে দুটো কোয়েশ্চেন করেছে ফার্স্ট কোশ্চেনটা আমি করি ফার্স্ট কেসটা দেখো ফার্স্ট কেসটা সেটা হচ্ছে কেস ওয়ান কেস ওয়ানে কি বলছে শোনো কেস ওয়ানে কি বলছে শোনো কেস ওয়ানে বলছে মানে আমাকে ডিরেকশন অফ মোশন ড্র করতে বলেছে ডিরেকশন অফ মোশন এইটা ড্র করতে বলেছে দুটো কেসের জন্য কোন কোন কেস ফার্স্ট কেস হচ্ছে কার বি কার বি সিন ফ্রম কার এ আমি একটা করে দেবো পরেরটা তোমরা করবে আচ্ছা এইটা আমাকে বলেছে ডিরেকশন অফ মোশন নিয়ে করতে তাহলে বলো তো আমি এইখানে যেটা ড্র করেছি তোমাদের চোখের সামনে এইটায় দুজনেই মুভ করছে না কি দুজনেই মুভ করছে না বলো দুজনেই মুভ করছে না আচ্ছা এবারে দেখো তো কার বি অ্যাজ সিন ফ্রম কারে বলো তো অবজারভার কে কে অবজারভার কে কারে কারে অবজারভার কারেক্ট তাহলে এইটা বেসিক্যালি ভি বি এ না এই যে পুরো জিনিসটা দেখো এটাই তো অবজার্ভার পেছনে পরে ছিল এটাই তো বেসিক্যালি ভি বি এ না কি বোঝাতে পেরেছি বলো তার মানে এটাকে কি লিখবো ভিবি মাইনাস ভি এবারে বলো অবজার্ভার যে সে কি স্টেশনারি কে স্টেশনারি না না বলো অবজার্ভার যে স্টেশনারি তার মানে আমি কেস ওয়ানটা এখানে ড্র করছি এবার বলো এখানে স্টেশনারি কে ভেবে বলো স্টেশনারি কে এ না বি এ ভেরি গুড তার মানে এ কে আমি এখানে একবারে ফিক্স করে দিয়েছি এ এ কে আমি এখানে ফিক্স করে দিয়েছি এ আর মুভ করবে কি করবে না আচ্ছা এ এখন কি এই ভি বি তে যেতে দেখবে না ভি বি যেতে দেখবে ভেবে বলো ভি যেতে দেখবে না ভি যেতে দেখবে ওকে ভেবে দেখো আমি কি করছি মন দিয়ে সবাই শোনো এইটা হচ্ছে বি দেখো এইটা বি দেখো এইটা হচ্ছে বি এর ডিরেকশনটা ছিল বি কার ডিরেকশন বলো ভি বি বলো তো এই অ্যাঙ্গেলটা কত ছিল টা টু ছিল না বলো এটা থিটা ঠু ছিল না আমার কি ভিবি লাগবে না ভিবিএ লাগবে ভেবে বলো লাগবে ওকে মানে কি ভিবি মাইনাস ভি ভিএ না অথবা এটাকে আমি লিখতে পারি এটা অফ অফ প্লাস বলো লিখতে পারি তার মানে ভেবে দেখো এই ভিবির সাথে কত অ্যাড হবে বলো তো মাইনাস ভিএ অ্যাড হবে না দেখো মাইনাস ভিএ অ্যাড হবে না হ্যালো বলো মাইনাস ভিএ অ্যাড হবে না এবারে মন দিয়ে শোনো এইটা যদি ভএ হয় তাহলে বলো তো মাইনাস বিএ কি এই ডিরেকশনে বলো মাইনাস বিএ কি এই ডিরেকশনে ভেবে বলো এইটা যদি ভএ হয় এই ডিরেকশনে তাহলে মাইনাস বিএ কি এই ডিরেকশনে আরে বাবা এইখানে দুটো ভেক্টরের কি হচ্ছে সাবট্রাকশন হচ্ছে না কি বোঝাতে পাচ্ছি বলো মাইনাস বিএ কি এই ডিরেকশনে হবে কি হবে না দেখো হ্যাঁ হবে ওকে তার মানে ভেবে দেখো আমি এই ভিবি এর সাথে এই মাইনাস বি এর অ্যাড করছি তার মানে এইটা যদি আমার অ্যাড করি আমার এইটা ধরো ভিএ ইনফ্যাক্ট মাইনাস ভিএ মানে এটাকে অপোজিট করে আমি অ্যাড করছি ক্লিয়ার বলো এটাকে অপোজিট করে আমি অ্যাড করছি ক্লিয়ার তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা থিতাবান বলো এই অ্যাঙ্গেলটা থিতওয়ান তাই না এই অ্যাঙ্গেলটা যদি থিতাবান হয় তাহলে কি এই অ্যাঙ্গেলটা থিতাবান বলো এই অ্যাঙ্গেলটা থিতওয়ান বলো এবার বলো বলো তো ভিবি আর মাইনাস বি এর রেজাল্টেন্ট কি ভিবি আর মাইনাস বি এর রেজাল্টেন্ট কি ভিবি এ না তার মানে আমি যদি এখানে আমি ট্রায়াঙ্গেলটা ইয়ে এটা লাগাই প্যারালেলোগ্রাম ল তাহলে এইটা আমি পেয়েছি বলো তো আমি ওয়াইড দিয়ে যেটা ড্র করেছি এটা কার ডিরেকশন ওয়াইড দিয়ে যেটা ড্র করেছি এটা কার ডিরেকশন এবি এ ভেরি গুড এবারে এই অ্যাঙ্গেলটা থিটা এই থিটাটা আমি জানি না কিন্তু এটা ক্যালকুলেট করা যায় ক্যালকুলেট করা যায় তোমরা ক্যালকুলেট করতে পারবে কারণ নর্মাল ভেক্টর তাহলে ভেবে দেখো যদি মানে কি আমি কার এ কার বি অ্যাজ সিন ফ্রম কার এ কি হবে এইরকম দেখবে না এ এখানে একদম দাঁড়িয়ে থাকবে এ আর ও কার বি কে দেখবে এই ডিরেকশনে যেতে আমি কি বোঝাতে পেরেছি পুরো সিনারিওটা বলো পুরো সিনারিওটা বোঝাতে পেরেছি বলো পুরো সিনারিওটাকে বোঝাতে পেরেছি তাহলে আমি কি করেছি বলো স্টেশনারি করেছি যাকে তাকে ওখানে স্টেশনারি করেছি এবারে আর একটা যে ভেক্টর আর একটা যে ভেক্টর তাকে আমি কি করেছি বলো বলো আর একটা যা ভেক্টর তাকে আমি কি করেছি বলো সেই ভেক্টরটাকে অ্যাড করেছি যাকে আমি স্টেশনারি করেছি তার নেগেটিভের সাথে তাহলেই আমি ভিবি এ পেয়ে গেলাম না কি বোঝাতে পারলাম বলো কি বোঝাতে পারলাম হ্যালো বলো বলো এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এই এ আর বি এর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত তুমি বলতে পারবে আরে বাবা এ আর বি এর মধ্যে মিনিমাম কত মন দিয়ে শোনো মন দিয়ে শোনো এই সিনারিওটা সিনারিওটা আর ওপরের নিচের ইকুইভ্যালেন্ট না ভেবে বলো সিনারিওটা আর বলোটা সিনারিওটা ইকুইভ্যালেন্ট না ওপর সিনারিওটা দুজনে মুভ করছিল আর নিচের সিনারিওতে আমি একজনকে মুভ করিয়েছি আর একজনকে স্টেশনারি করিয়েছি তাহলে ভেবে দেখো বি এখানে দাঁড়িয়ে এ এখানে চুপচাপ বসে আছে ও দেখছে তার সামনে দিয়ে এই আহ কার বি যাচ্ছে তাহলে ভেবে দেখো আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি এই পারপেন্ডিকুলারটাই আমার মিনিমাম ডিসটেন্স না বোঝাতে পেরেছি বলো বলো বোঝাতে পেরেছি হ্যালো কি বোঝাতে পেরেছি কি পারিনি সেটা বলো ওকে আচ্ছা এবার তোমাদের কাজ তোমাদের কাজ কি কেস টু কেস টু কি করবো বলো ভি আগেরটা কি করেছি ভি ভি বিএ করেছি এখন এবি করবো এবার বলো তো কে তোমার স্টেশনারি আর কে তোমার কে তোমার স্টেশনারি আর মুভ করছে ভেবে বি কে একবারে পেরে দিয়ে পুতে দাও একবারে ফিক্সড রাইট এবার বলো আমার এদিকে ডিরেকশন এ না এই যে তো বলটা কত ওয়ান না এবার বলো এইটা ডিরেকশন ছিল এইটা ভিবি ডিরেকশন ছিল এইটা মানে কি না দেখো তার মানে এর সাথে আমি কাকে নেগেটিভ না দেখো নেগেটিভ না এর সাথে দেখো এই যে এইটাই তাহলে ভেবে দেখো এইটা হচ্ছে ভিবি তাহলে এইটা মাইনাস ভিবি না তাহলে আমি এর সাথে এই যে এ যেটা আছে তার সাথে আমি এইটা অ্যাড করবো না মাইনাস ভিবি তো এই অ্যাঙ্গেলটা কত ভেবে বলবে এই যে এই অ্যাঙ্গেলটা কত বলো এই অ্যাঙ্গেলটা কত বলো ওপরে ডায়াগ্রাম থেকে বলো আরে বাবা এই অ্যাঙ্গেলটা কত এটাও থ্রিটা টু না আচ্ছা এবার ধরো আচ্ছা এটা না একটু ইয়ে হয়ে গেছে ধরো এক মিনিট আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই থ্রিটা এবার দেখো আমি যদি এই দুটোকে রেজাল্ট বার করি আমার রকম আসবে আমি কি বোঝাতে পেরেছি বলো বোঝাতে পেরেছি বলো তো এইটা ডিরেকশন ডিরেকশন ভি বলো না তার মানে মানে এই এই দিয়ে যদি আমি বি কে স্টেশনারি করে দিই তাহলে বি এই পাত দিয়ে একে যেতে দেখবে না বলো এই পাত দিয়ে একে যেতে দেখবে না হ্যালো বলো এই পাত দিয়ে একে যেতে দেখবে না

এইটা যখন আমি কনসিডার করেছি তখন আমি কি করেছি বলো এইটা যখন আমি কনসিডার করেছি আমি একজনকে স্ট্যাটিক রেখে ম্যাথমেটিক্স এর ভাষায় বা ফিজিক্স দিয়ে আরেকজনকে মুভ করিয়েছি কিন্তু অরিজিনালটা তো ওপরেরটা ছিল কি অরিজিনালটা তো ওপরের এইটা এটাই তো কোনো চেঞ্জ হয়নি আমি কি বোঝাতে পারছি তোমাদের বলো আমি কি বোঝাতে পারছি তোমাদের বলো আমি কি বোঝাতে পারছি তোমাদের তাই না তার মানে ভেবে দেখো তার মানে আমি যেভাবেই ক্যালকুলেট করি আমার মিনিমাম ডিসটেন্স তো সেমই আসবে কি মিনিমাম ডিস্টেন্স তো সেমই আসবে আমি কি বোঝাতে পারলাম বলো আমি কি বোঝাতে পারলাম আচ্ছা এবারে শোনো এবারে শোনো যদি আমি এটা বোঝাতে পারি তাহলে এবারে আমি একটা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি এখনো কিন্তু আমি মিনিমাম ডিস্টেন্সের প্রবলেমের থিওরিটা তোমাদের বলেছি এবার আমি তোমাদের মিনিমাম ডিস্টেন্স দিয়ে দুটো প্রবলেম করাবো আর একটা হোমওয়ার্ক দেবো এই প্রবলেম গুলো যেইতে এসছে দেখো কি করছি মিনিমাম ডিস্টেন্স প্রবলেম দেখো কি করছি খুব ইজি ইজি কনসেপ্টটা একবার বুঝে গেলে ইজি মন দিয়ে শুনবে দেখো এইরকম দুটো পার্ট আছে ঠিক এইখান দিয়ে আচ্ছা একটি কার আর এইখান দিয়ে আরেকটি কার এইভাবে মুভ করছে রাইট এটা কার এটা কার বি ওকে এর ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ড এর ভেলোসিটি টেন মিটার পার সেকেন্ড ওকে আর এদের দুজনের মধ্যে ইনিশিয়ালি টেন কিলোমিটারের ডিস্টেন্স কি বললাম এদের দুজনের মধ্যে ইনিশিয়ালি টেন কিলোমিটারের মিনিমাম ডিস্টেন্স কখন হবে আর কত টাইম বাদে হবে এটা ধরো তোমাদের সামনে যে সিনারিও তা এটা টি ইকুয়াল টু জিরো টি ইকুয়াল টু জিরো এবারে মন দিয়ে শোনো অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটবে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটবে কিছুক্ষণ পরে এই বিটা একটু নিচে আসবে আর এই এটা একটু সামনের দিকে যাবে তখন ডিস্টেন্সটা এরকম হবে না দেখো তাই না তার কিছুক্ষণ পরে এই এটা এখানে আসবে এই বিটা এখানে আসবে তখন এরকম হবে না বোঝাতে পারছি আমি ভেবে দেখো বলো তোমরা কি বোঝাতে আমি কি বোঝাতে পেরেছি তারপরে এমন একটা সিচুয়েশন হবে যখন কার বিটা এখানে আসবে তখন কার এটা এখানে আসবে ঠিক আছে আমি কি বোঝাতে পারছি ভেবে দেখো তখন ডিস্টেন্সটা এরকম হবে কি তার মানে কি যত টাইম যাবে ওদের মধ্যে ডিস্টেন্সটা চেঞ্জ হবে কি হবে না বলো যত টাইম যাবে চেঞ্জ হবে আমাকে বার করতে বলেছে মিনিমাম ডিস্টেন্স এবং সেই মিনিমাম ডিস্টেন্সটা কত টাইম বাদে হচ্ছে সেটাও বার করতে বলেছে এটা ধরো টি ইকুয়াল টু জিরোতে কি বললাম এটা টি ইকুয়াল টু জিরোতে আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি এই প্রবলেমটা দুভাবে করতে পারি রিলেটিভ দিয়েই তো করতে হবে এই প্রবলেমটা আমি দুভাবে করতে পারি কি কিভাবে করতে পারি বলো কি কিভাবে করতে পারি সেটা হচ্ছে মন দিয়ে শোনো একবার এ কে স্টেশনারি ধরতে পারি বলো এ কে স্টেশনারি ধরতে পারি পারি তো আর একবার বি কে স্টেশনারি ধরতে পারি যে যাকে খুশি অবজার্ভার করো আলটিমেটলি আনসার একই আসবে যাকে খুশি অবজার্ভার করো আলটিমেটলি আনসার একই আসবে তো আমি বেসিক্যালি তোমাদের এই প্রবলেমটা একটা করিয়ে দেব মানে আমি অবজার্ভার ধরছি এ কে তো যদি অবজার্ভার এ কে ধরি তাহলে বেসিক্যালি আমাকে কি বার করতে বলেছে আমাকে বার করতে বলেছে না এ বলো এটা বার করতে বলেছে না কি বলো এটা বার করতে বলেছে না আচ্ছা এবার তোমরা হোমওয়ার্ক করবে আমি এখানে লিখে দিচ্ছি হোমওয়ার্ক এটা বাড়িতে করে দেখাবে যে তোমরা এই দেবুতি বুঝতে পারছো আচ্ছা দাঁড়া হুম আচ্ছা দেখো এরকম আমি করেছি বলো কাকে অবজারভার ধরেছি ফার্স্ট বলো কাকে অবজার্ভার ধরেছি এ কে এ কে আমি ফিক্স করে দিলাম ঠিক এবারে মন দিয়ে শোনো এই ডিরেকশনটা কার এই ডিরেকশনটা কার ভি বি তাই না এবারে বলো যদি আমি ভি বি এ চাই তাহলে আমি ভি বি এর সাথে কি করব মাইনাস ভি এ অ্যাড করব না বলো মাইনাস ভি এ অ্যাড করব না এইবার বলো ভি এটা ডান দিকে না তাহলে মাইনাস ভি এটা দিকে হবে না তার মানে আমি কি করছি বলো তো এইটার সাথে কি আমি এইটা অ্যাড করছি দেখো তো বলো অ্যাড করছি বলো অ্যাড করছি বলো তো এইটা আমি কি পেয়েছি বলো এইটা আমি কি পেয়েছি সরি পেয়েছি না এটা বলো না বলো ঠিক বলো পেয়েছি না হ্যালো হ্যাঁ এবারে বলো এইটা যদি টেন হয় এইটা যদি টেন হয় তাহলে এই ভি বি এর ভ্যালু কত টেন রুট টু না ম্যাগনেটিউডটা কি বুঝতে পারছি এবার বলো আরে বাবা এদিকে ওঠেন এদিকে ওঠেন তাহলে এই অ্যাঙ্গেলটা কত তার মানে কি হবে এই এ এখানে চুপচাপ বসে থাকবে ও দেখবে ওর সামনে দিয়ে বিটা এইভাবে মুভ করে চলে যাচ্ছে আমি কি বোঝাতে পারলাম কি পারলাম না সেটা বলো এবার বলো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স দূর বাবা এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এটাই ওর এটা যদি ডি হয় এটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই ডিটাই ওর মধ্যে মিনিমাম ডিস্টেন্স না ভেরি গুড এবার বলো এইটা নাইনটি এইটা ফর্টি ফাইভ ডিগ্রি হলে এইটা কত ফর্টি ফাইভ বলো ওকে এটা যদি ফর্টি ফাইভ হয় তার মানে তোমরা একটা কথা বলো এইটা নাইনটি ঠিক আছে এইটা ফর্টি ফাইভ এইটা ফর্টি ফাইভ তার মানে এইটা ইকুয়াল টু কি এইটা আইসোসেল স্ট্রাঙ্গেল ওকে বলো তো ইনিশিয়ালি এ আর বি এর মধ্যে এই ডিস্টেন্সটা কত বলো টেন কিলোমিটার না তাহলে তোমরা আমাকে বলো তো এই ডিসটেন্সটা কত

তাহলে বলো তো এই এটা ধরো আমি বি পয়েন্ট বললাম আর এটা ধরো সি পয়েন্ট বললাম বলো তো বি থেকে সি কত ডিসটেন্স বলো বি থেকে সি কত ডিস্টেন্স বলো বলো এন রুড বলো আচ্ছা তাহলে বলো তো এই এ থেকে সি কত ডিস্টেন্স একই তো এন না বলো এন রুড না তাহলে এটাই কি আর মিনিমাম ডিস্টেন্স বলো এটাই কি এর মিনিমাম ডিস্টেন্স হ্যাঁ এবারে মন দিয়ে শোনো বলো তো এই মিনিমাম ডিস্টেন্স কত টাইম বাদে ও অ্যাকোয়ার করবে মন দিয়ে শোনো এবারে বলো এই পুরো সিচুয়েশনে বি রেস্টে আছে সরি এ রেস্টে আছে বি কত ভেলোসিটি দিয়ে মুভ করছে বলো বি কত ভেলোসিটি মুভ করছে এন রুট টু ভেলোসিটি মুভ করছে না হ্যাঁ টাইম কত লাগবে ওই বি থেকে সি তে আসতে যত টাইম লাগবে না বলো এই বি থেকে সি তে আসতে যত টাইম লাগবে না তারপরে বি থেকে সি ডিসটেন্স ডিভাইডেড বাই ভি বি এ বলো তার মানে এটা আমি কি লিখবো টেন কিলোমিটার টেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই এইজ ও টেন রুট টু এত সেকেন্ড তোমরা কে বুঝতে পেরেছো বলো নইলে আমি আবার এক্সপ্লেন করবো নইলে আমি আবার এক্সপ্লেন করবো তোমরা কে বুঝতে পেরেছো বলো নইলে আমি আবার এক্সপ্লেন করবো তোমরা কি সবাই বুঝতে পেরেছো হ্যালো খুবই ইজি প্রবলেম এবারে তোমরা আমাকে বলো টু টা দেখাবেন দেখো তো দেখো তো দেখো তো এবার তোমরা হোমওয়ার্ক ভিএবি পারবে কি পারবে না বলো ভিএবি পারবে কি পারবে না বলো দেখো একদম ডিটো না জাস্ট ও যে যে স্টেপ বলেছি সেই সেই স্টেপ ফলো করবে তোমরা কি বুঝতে পেরেছো টাইম কেন মিনিমাম হয়েছে বলো টাইম কেন মিনিমাম হয়েছে বলো বুঝতে পেরেছো আচ্ছা যদি আমরা এটা বুঝতে পারি নেক্সট আমি এই প্রবলেমটা করাচ্ছি অ্যাকচুয়ালি আগের প্রবলেমটা যেই অ্যাডভান্সে আসেনি যেই মেনে এসছে ঠিক আছে মিনিমাম টাইম চেয়েছিল কিন্তু এখন যে প্রবলেমটা করাবো সেটা যেই অ্যাডভান্সে এসছে কনসেপ্ট এক কিন্তু ক্যালকুলেশন একটু ডিফারেন্ট মন দিয়ে শুনবে এই নতুন প্রবলেমটা সেটা হচ্ছে সিনারিওটা এরকম সিনারিওটা এরকম এ এইদিকে দিকে ফাইভ মিটার পার সেকেন্ডে মুভ করছে কারেক্ট বি এইদিকে দিকে ফাইভ রুট টু মিটার পার সেকেন্ডে মুভ করছে রাইট এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল রাইট সেম ভাবে এখানে আমাকে ডি মিনিমাম এন্ড টি বার করতে বলেছে এটা এ এটা বি কি বললাম এটা এ এটা বি এবার বলো আমরা প্রসিজিওর জানি একদম ক্লিয়ার কাট প্রসিজিওর আমরা জানি ঠিক সবার প্রথমে আমাকে কি বার করতে হয় প্রথমে একজনকে অবজারভার করতে হয় আচ্ছা আমি এখানে ড্র করছি দেখো আমি এখানে ড্র করছি ঠিক আগের প্রবলেমটার মতো এখানে একটু ক্যালকুলেশনটা একটু অন্যরকম হবে মন দিয়ে শোনো আমি একে অবজারভার বলছি এ অবজারভার এ কিসে আছে রেস্টে আছে তাহলে আমাকে কি বার করতে হবে ভি এ বি না ভি এ বি না বি এ হ্যাঁ বি এ বার করতে হবে না তার মানে ভিবি মাইনাস বি না বলো ভি এ মাইনাস বি এ না এবারে দেখো আমি আর ইয়ে করছি না দেখো এবারে এখানে ভিবি কোন দিকে বলো 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 ভিবি কোন দিকে এই দিকে দেখো এইদিকে এই যে এইদিকে না ভিবি বলো এটা কত সরি রুট টু ফাইভ ডিগ্রি এবারে বলো তো ভিএ কোন দিকে ডান দিকে কিন্তু আমাকে এখানে মাইনাস ভিএ নিতে হবে তারপরে আমি কি করবো বলো আমি এই দিকে দেব না এরকম ভিএ দেখো আর এর ম্যাগনিটিউড ফাইভ তোমরা কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি মাইনাস বি এর ম্যাগনিটিউড 5 এটা কি বুঝতে পেরেছো কি বরাবর নি আগে বলো হ্যাঁ স্যার ওকে এবার বলো এই দুটোর যে রেজালট্যান্ট সেটা কি এই দুটোর যে রেজালট্যান্ট সেটা কি ভি ভি বলো বলো ঠিকই বলছো জি ভেরি গুড ভি বি এ কারোর মধ্যে মনে কোনো যদি डाउट থাকে আমাকে বলো আছে কারণ মনে কোনো डाउट নেই এবারে একটা কথা বলো এবারে একটা কথা বলো এখন তোমার সামনে যে সিনারিওটা এটা একদম ভেক্টারের একটা প্রবলেম আর কিছু না ভেক্টারের একটা প্রবলেম আর কিছু না প্রবলেম সেটা শোনো দেখো এখন শুধু ফিজিক্স শেষ এই দিকে মন দিয়ে শোনো আমি এই ফাইভ রুট টাকে দুটো ভাগে ভেঙে নিতে পারি একটা এই একটা এই বলো পারি কিনা যদি এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এই হবে ফাইভ এইদিকেও হবে ফাইভ বুঝতে পেরেছো বলো বুঝতে পেরেছো তার মানে ভেবে দেখো এইটা এই জিনিস না তারপর বলতো লেফ্ট হ্যান্ড সাইডে এই পাঁচ আর পাঁচ মিলে টোটাল ট্রেন হবে না আর এইদিকে এইদিকে কি হবে ফাইভ হবে না বলো বলো বুঝতে পারছো তার মানে এবার আচ্ছা ফাইভ একটু সরি এটা দশ তো এটা পাঁচ তোমরা কি বুঝতে পেরেছো দেখো আমি কি করেছি এই ভিবি কে দুটো ভাগে ভেঙে দিয়েছি ভেঙে দিয়েছি ভিবি কে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস আর এটা তো ভিএ এবার দেখো এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট গুলোকে আমি অ্যাড করেছি আবার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট গুলোকে অ্যাড করেছি এখানে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট গুলোকে অ্যাড করার কিছু নেই তাহলে বলো তো এর যা রেজাল্টেন্ট সেটাই কি বলতে পারবে এর যা রেজাল্টেন্ট বলো সেটাই কি বলতে পারবে এটা এটা কি বলতে পারবে ভিবি এ না বলো এটাই ভিবি এ না হ্যাঁ আচ্ছা এবার বলো তো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে আলফার ভ্যালু সরি ট্যান আলফার ভ্যালু কত বলতো হাফ ওকে তার মানে এখন কি সিনারিও দাঁড়াচ্ছে মন দিয়ে শুনবে সিনারিওটা দাঁড়াচ্ছে এইরকম এইটা বি এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে টেন কিলোমিটার কারেক্ট আর এই ডিরেকশনটা হচ্ছে সরি এই ডিরেকশনটা হচ্ছে কার ডিরেকশন বলো এখানে যদি আলফা হয় বলো এটা কার ডিরেকশন ভি এর ডিরেকশন তাহলে ও এই ডিরেকশন এইভাবে মুভ করছে না দেখো তার মানে এ এই বিকে এই বিকে এইভাবে মুভ করতে দেখবে না তোমাদের সামনে যেটা করেছি ভেবে বলো বলো তোমাদের সামনে যেটা করেছি ভেবে বলো আচ্ছা এবার তোমরা আমাকে এই 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 ইকুয়েশন থেকে বলবে ভি বি এর ম্যাগনিটিউড কত রুট টেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার বলো রুট টেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার বলো বলো সরি রুট ওয়ান টোয়েন্টি ফাইভ আসছে হ্যালো বলো রুট ওয়ান টু টোয়েন্টি ফাইভ আসছে হ্যালো কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট থাকলে বলো তারমানে তুমি কি বুঝতে পেরেছো এ বি কে বলো তো কত ফিলোসিটি নিয়ে যেতে দেখবে এ বি কে কত ফিলোসিটি নিয়ে যেতে দেখবে রুট ওয়ান ফাইভ নিয়ে যেতে দেখবে এ বি কে বলো এ বি কে ওয়ান টোয়েন্টি ফাইভ নিয়ে যেতে দেখবে অ্যাকচুয়ালি কি ও ওয়ান নিয়ে যাচ্ছে রুট ওয়ান যাচ্ছে না কেন যাচ্ছে মানে কিভাবে যাচ্ছে হ্যাঁ একে যদি আমি রেস্ট করি তাহলে তোমাদের কি পুরো সামনে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি আগে বলো তোমাদের সামনে আমি যেটা করিয়েছি সেটা কি পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কি হয়নি সেটা বলো যদি এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে মন দিয়ে শুনবে যদি এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে তাহলে মিনিমাম যদি ডিস্টেন্স বলি মিনিমাম ডিস্টেন্স তাহলে এখান থেকে আমি পারপেন্ডিকুলার ড্র করবো না

বলে নাইনটি মাইনাস আলফা আরে বাবা আগের বারে ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ছিল বলে এই দুটো সেম চলে এসেছিল হ্যালো হ্যালো কি বোঝাতে পারলাম আগের বারে এখন এটা সব সব সময় হবে না বলো এই অবধি তোমাদের ক্লিয়ার বলো এবার বলো তো এইটা যদি ডি হয় তোমরা এই ট্রাঙ্গেল থেকে এইটা টেন কিলোমিটার মানে আমি এই ট্রাঙ্গেলটাকে ড্র করছি দেখো ওই 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 ট্রাঙ্গেলটাকে সরি ঠিক এইটা টেন কিলোমিটার এটা ডি সরি এটা আলফা তাহলে এই ডিটা কত হবে বলতো ডিটা ডিটা কি টেন কজ আলফা হবে দেখো তো টা কি টেন কজ আলফা হবে ট্রাঙ্গেল থেকে দেখো আমি জানি না আরে বাবা এটা হাইপাটানাস এটা বেশ দেখো আসছে ডি কজ আলফা হ্যালো 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 আচ্ছা বলো তো এইটা কত এটা ধরলাম আমি এস এস কত হবে ডি সাইন আলফা টেন সাইন আলফা হবে হ্যাঁ বুঝতে পারছি কি পাচ্ছি না হ্যাঁ স্যার মানে অ্যাকচুয়ালি এখান থেকে আচ্ছা এইটা হচ্ছে ধরো বি এটা এই পয়েন্টটা সি আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করি এইটা অ্যাকচুয়ালি এ এইটা বি এইটা সি তোমরা কি বুঝতে পেরেছো ওই ট্রায়াঙ্গেলটাই আমি আলাদা করে এনে ড্র করেছি বলো এবারে আমাকে টেন কজ আলফার ভ্যালু বার করতে হবে না জানো ভ্যালু বার করতে হবে না এবার বলো এই একটা ট্রায়াঙ্গেল এই ট্রাঙ্গেলে তুমি এইটা যদি আলফা হয় এইটা পেয়েছো ওয়ান এইটা পেয়েছো টু কেন পেয়েছো এই ট্যান আলফা থেকে তুমি ট্যান আলফা থেকে এইটা কি ড্র করতে পারবে ট্যান আলফা থেকে তুমি তো ট্যান আলফার ভ্যালু পেয়ে গেছো অলরেডি পাওনি বলো ট্যান আলফার ভ্যালু পেয়ে গেছো পাওনি হ্যালো বলো 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 ট্যান আলফা ট্যান আলফার ভ্যালু পেয়ে গেছো পাওনি বলো হ্যাঁ তাহলে বলো এখান থেকে তুমি ট্রাঙ্গেল টাইপ ড্র করতে পারবে দেখো এটা আলফা হলে এইটা নাইনটি এইটা দুই এইটা ওয়ান হয় কি হয় না বলো হয় কি হয় না এবার বলো এটা তাহলে রুট ফাইভ না পাইথাগোরাস থেকে তাহলে বলো তো কজ আলফা কত টু বাই রুট ফাইভ আর সাইন আলফা ক্লিয়ার হচ্ছে তার মানে ডি এর ভ্যালু কত বলতে পারবে ডি এর ভ্যালু টোয়েন্টি রুট ফাইভ আসছে ওকে ডি এর ভ্যালু তার মানে মিনিমাম ডিস্টেন্স কি এটা কি মিনিমাম ডিস্টেন্স এটা ডাউট থাকলে বলো ডাউট থাকলে বলো আচ্ছা এবারে তোমাদের তোমাকে যদি আমি এই কোয়েশ্বন টা পারবে যে কত টাইম বাদে ও এই আহ মিনিমাম টাইম মিনিমাম ডিস্টেন্স টা করবে টাইম বলতে পারবে সেটা এস বাই ভবিএ হবে না ভেবে বলো বলো এন সাইন আলফা বাই ভি বি এ ভি বিএর ভ্যালু হচ্ছে रूट 125 तो हमने इटा के लिखते पर इटन साइन अल्फा माने होचे 1 बाय रूट 5 डिवाइडेड बाय रूट 125 देखो एक बार बोलो टेन डिवाइडेड बाय रूट इटा जो दी पचपचा पोची ओबाबा अन्ना इटा कतो होचे 625 होचे अने हाँ। टेन बाय 25 होचे हाँ। बस इनफ ऐ तो सेकंड তোমরা বলো এই টাইমটা বুঝতে পেরেছো কেন আমি এই এসটা করেছি বলো এইটা বুঝতে পারলে কিন্তু গেম ওভার তোমরা যদি এই প্রবলেমটা ভালো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার ভালো মতো বইগুলোতে করে দেওয়া আছে কিন্তু কোনো এক্সপ্লেন এক্সপ্লেইন করা নেই কেন আমি এটাকে এই টাইমটাই নেব তোমরা কি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটছে না এইটা কি অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে মানে ওপর থেকে কেউ যদি দেখে সে কি দেখবে যে বি এইদিকে যাচ্ছে না ও দেখবে বি এই দিকেই যাচ্ছে আবার এও এই দিকে যাচ্ছে কিন্তু আমরা ফিজিক্সের কনসেপ্ট থেকে কি করলাম বলো ফিজিক্সের কনসেপ্ট থেকে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট থেকে আমি একজনকে স্টেশনারি করে পুরো প্রবলেমটা সলভ করে দিলাম তোমার সামনে কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার তোমার সামনে কি পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হ্যালো বলো তোমার সামনে কি ওকে আচ্ছা এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার হয় দাঁড়াও আমাকে একটু মার্ক করতে দাও কারণ রিলেটিভ ভেলোসিটিতে এত জিনিসপত্র আছে আমি মার্ক করে করে পড়াই যে কি কি পড়ানো বাকি কি কি পড়ানো হয়েছে আচ্ছা মিনিমাম ডিসটেন্স প্রবলেম হয়ে গেল নেক্সট হচ্ছে আমাদের রিভার বোর্ড প্রবলেম রিভার বোর্ড প্রবলেম দেখো এই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইজ নাথিং বাট ভেক্টর আর কিচ্ছু না আর কিচ্ছু না ভেক্টরকে ঠিকমতো বুঝতে হবে মানে ভেক্টরেরই অ্যাপ্লিকেশন হচ্ছে রিলেটিভ ভেলোসিটি জানতে হবে কোনটা কি জানতে হবে কোনটা কি আমি কি বললাম ভেক্টরেরই অ্যাপ্লিকেশন ভেক্টারেরই অ্যাপ্লিকেশন ঠিক বলো ঠিক আচ্ছা এবার আমি কি করছি তোমরা মন দিয়ে শুনবে হেডিং দাও রিভার বোট প্রবলেম রিভার বোট প্রবলেম রিলেটিভ ভেলোসিটি কোনো কনসেপ্ট আসবে না শুধু প্রবলেম আসবে মানে কোনো থিওরি আসবে না বলো তোমাদের আগের প্রবলেম গুলো ক্লিয়ার হচ্ছে বলো আগের প্রবলেম গুলো বলো ক্লিয়ার হয়েছে আগের প্রবলেম গুলো আচ্ছা এখন আমরা যেটা করতে যাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক করতে যাচ্ছি সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম মেইনলি তোমাদের দুরকম রকম প্রবলেম হয় একটু বলেনি সেটা হচ্ছে রিভার বোট প্রবলেম আর রেইন ম্যান প্রবলেম কি বললাম রিভার বোট প্রবলেম আর রেইন ম্যান প্রবলেম ওকে আমি দুটোই করাবো রিভার বোটও করাবো রেইন ম্যানও করাবো কোন কোন বইতে রিভার সুইমার থাকে কোন কোন বইতে উইন্ড এরোপ্লেন থাকে ঠিক সবারই কনসেপ্ট এক শুধু বুঝতে হবে যে কোনটা দিয়েছে কোনটা বার করতে হবে ঠিক তাহলে এবারে আমি চলে যাচ্ছি রিভার বোট প্রবলেমে হেডিং দাও রিভার বোট প্রবলেম হেডিং দাও রিভার বোট প্রবলেম

তুমি কি গঙ্গার পারে গিয়ে দেখেছো একটা দিকে কি জোরে স্রোতে বয়ে যায় দেখেছো কি বলো 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 তার মানে এই দিকে যদি মন দিয়ে শোনো এই দিকে যদি এই ওয়াটার গুলো ফ্লো করে এইটাকেই আমি বলি ভি আর ভি আর মানে কি বলো ভেলোসিটি অফ বলো ভেলোসিটি অফ বলো রিভার আচ্ছা এবার দুটো টার্ম আমরা জানি আমি যদি এই ডিরেকশনে মুভ করি একে ডাউনস্ট্রিম বলে না আপস্ট্রিম বলে ডাউনস্ট্রিম গুড আর এইটাকে কি বলে না থাকলে আমাকে বলো ওকে এবারে মন দিয়ে শোনো এই রিভার বোর্ড প্রবলেমের মেনলি কি হয় ধরো এই পারে কেউ একজন বোট নিয়ে দাঁড়িয়ে আছে এই পারে একটা ব্যাংকে ও ওই পারে পৌঁছতে চাইছে ঠিক আছে বলো ওই পারে পৌঁছতে চাইছে ওই পারে পৌঁছতে মানে অপোজিট ব্যাংকে পৌঁছানো মানে কিন্তু যে ও এইখানে পৌঁছছে তা নয় এইখানে 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 যে কোনো জায়গায় যেতে পারে কোনো অসুবিধা নেই তাহলে বলো তো এখানে কি কি দিয়ে শোনো কি কি ভেরিয়েবেল একটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার কি বলো একটা হচ্ছে ভেলোসিটি অফ রিভার তাই না আর একটা কি বলো ভেলোসিটি অফ বোট না কি একটা ভেলোসিটি অফ রিভার আর একটা ভেলোসিটি অফ বোট না আর কি কিছু আছে বলো এই দুটোই তো ভেরিয়েবেল বলল সরি ভেলোসিটি অফ মানে তো রাইট রাইট ভেলোসিটি অফ রিভার মানে হচ্ছে ভেলোসিটি অফ ওয়াটার ফ্লোইং থ্রু দা রিভার আর কিছু না আমি কি বোঝাতে পেরেছি বলো আমি কি বোঝাতে পেরেছি এইবারে তার মানে দুটো ভেরিয়েবল একটা ভিবি আর একটা ভিআর এবার বলো ভিবিটা কি ভেলোসিটি অফ বলো বোট না हेलो বলো ভিবিটা কি বলো ভেলোসিটি অফ বোট না দেখো 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 আর বলো রিভারটা কি ভেলোসিটি অফ রিভার তার মানে আমি এরপরে যতগুলো প্রবলেম করব না সবেতেই আমার এই দুটো কনসেপ্ট থাকে মানে দুটো ভেরিয়েবল থাকবে এইবারে আমি একটা নতুন করছি সেটা হচ্ছে এটা মানে কি ভেলোসিটি অফ উইথ রেসপেক্ট রিভার ভেবে বলো বলো ভেলোসিটি অফ বোর্ড উইথ রেসপেক্ট টু রিভার বলো আচ্ছা এবার বলো তো এই তিনটে আমি লিখেছি এই তিনটেকে যদি আমি একটা ইকুয়েশনের সাহায্যে মানে রিলেট করতে চাই তাহলে কি এটা লিখতে পারি আরে বাবা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট দেখো ভি বি আর মানে কি ভি বি মাইনাস বি আর না কি বোঝাতে পারলাম কি বোঝাতে পারলাম বলো কি বোঝাতে পারলাম হ্যালো বলো বোঝাতে পারলাম বলো হ্যাঁ সো হ্যাঁ সো এবারে আমি যেটা বলছি সেটা শোনো এই ভেলোসিটি অফ রিভার আর মানে রিভার বোট প্রবলেম গুলোতে কোনটা দিয়েছে আর কোনটা বার করতে হবে এটাই আমরা বুঝতে পারি না বা বুঝতে অসুবিধা হয় এইটা একবার বুঝতে পারলেই কিন্তু নর্মাল ভেক্টরের প্রবলেম এইটা একবার বুঝতে পারলেই কিন্তু নর্মাল ভেক্টরের প্রবলেম ঠিক এবার আমি কি করছি মন দিয়ে শোনো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন আমি যে জিনিসগুলো বলবো এই জিনিসটা মনে রাখতে পারলে তোমাদের রিভার বোর্ড প্রবলেমের কোনো কিছুতে অসুবিধা হবে না দেখো এইটা ধরো আমার রিভার কি বললাম এটা আমার রিভার ঠিক এই হচ্ছে ভিআর ভিআর অলওয়েজ অ্যালং দ্য রিভারই চলবে ভিআর ঠিক এবারে মন দিয়ে শোনো বলতো এই যে ভিআর বা এই যে ভিআর যেটা লিখেছি বা ভিবি যেটা লিখেছি এটা কার রেসপেক্টে গ্রাউন্ড রেসপেক্টে না হ্যালো এটা গ্রাউন্ড রেসপেক্টে না বলো এই যে ভিবি বা ভিআর এটা গ্রাউন্ড রেসপেক্টে না আচ্ছা ভেরি গুড এবারে তার মানে কি ইনহেরেন্টলি এখানে একটা জি রয়েছে না গ্রাউন্ড সরি বলো ইনহেরেন্টলি এখানে একটা জি রয়েছে না বলো 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 ওকে এবারে মন্দির শোনো আমি কি বলছি ধরো বোর্ডটা এইখান থেকে এইখানে পৌঁছতে চাইছে এইখানে কি বললাম এইখান থেকে এইখানে পৌঁছতে চাইছে এইটা কি বললাম এটা ওর ডেস্টিনেশন তাহলে এইটা যদি ডেস্টিনেশন হয় তাহলে যদি এই ব্যাংকে কেউ দাঁড়িয়ে থাকে সে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে কি গ্রাউন্ডে দাঁড়িয়ে নেই ব্যাংকে বলো ব্যাংকে যদি কেউ দাঁড়িয়ে থাকে এখানে সে গ্রাউন্ডে আছে কি গ্রাউন্ডে নেই গ্রাউন্ডে আছে তার মানে এই যে ভি বোট উইথ গ্রাউন্ড মানে গ্রাউন্ড কেউ ধরো এই ডেস্টিনেশন এখানে পৌঁছতে চাইছে আমি এটা গোল্লা করে গোল্লাটা একটু মোটা করে দিলাম বলো 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 কি এই বরাবর যাবে তার মানে বলতো এই ভেলোসিটিটা এই যে আমি ওয়াইট দিয়ে যে ফেলোটা বলেছি এটা ভি বি আর না ভি বি ভেবে বলবে বলো শিওর ভিবি বলো 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 ঠিকই বলেছো ঠিকই বলেছো ভিবি কেন মন দিয়ে শোনো আরে এই যে এখানে যদি ভিবি থাকে তার মানে এখানে একটা জি আছে না এখানে বলো একটা জি আছে না তার মানে ভেবে দেখো গ্রাউন্ডে যে দাঁড়িয়ে থাকবে সে কি এই পাত্রা দেখবে বলো সে কি এই পাত্রা দেখবে ভেবে বলো গুড তারপরে এইটা ভিবি বুঝতে পেরেছো বলো এইটা ভিবি বুঝতে পেরেছো এবারে মন দিয়ে শোনো এবারে মন দিয়ে শোনো সেটা হচ্ছে তুমি এইটাকে এইভাবে লিখতে পারো এই যে ভিবিআর প্লাস ভিআর এই যে এটাকে এই পাশে নিয়ে এসছি বলো এইটাকে এই পাশে নিয়ে এসছি বলো বলো এইটাকে এই পাশে নিয়ে এসছি আনতে পারি না তার মানে বলো তো ভিবিটা টা কার রেজাল্ট বলো আর ভিআর ভিবিআর দেখো এইদিকে যদি ভিআর হয় ভিআর ভিআর হয় তাহলে डेफिनेटলি আমার এইদিকে ভিবিআর হতে হবে না কেন কেন দেখো ভিবি রাইট এটা হচ্ছে ভিবিআর হতে হবে না তাহলেই তো এই ভিবিআর আর ভিআর এর রেজাল্টেন্ট ভিবি আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি বলো আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি হ্যাঁ এই অবধি ক্লিয়ার বলো আমি সব লিখিয়ে দেব কিন্তু এই কনসেপ্টটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এই অবধি কি ক্লিয়ার সম্পূর্ণ তার মানে বলো তো ভিবি কোন ডিরেকশনটা সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর ডেস্টিনেশন ইনিশিয়াল পয়েন্ট আর ডেস্টিনেশন এইটার জয়নিং যে ডিরেকশনটা সেটাই ভিবি ডিরেকশন তাই না বলো 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 অথবা গ্রাউন্ড থেকে যে দেখছে গ্রাউন্ড থেকে নদীতে যে দিক ডিরেকশনে ওই বোর্ডটাকে চলতে দেখছে সেটাই ভিবি ডিরেকশন না কি সেটাই ভিবি ডিরেকশন না কি আমি কি বোঝাতে পারলাম হ্যালো বলো বলো আমি কি বোঝাতে পারলাম যদি কোনো ডাউট থাকে আমাকে বলো আমি সব লিখিয়ে দেবো আর কোনো অসুবিধা হবে না আচ্ছা এবারে আমি দুটো কনসেপ্ট আর দুটো কনসেপ্ট বলবো তার আগে একটা জিনিস শোনো তোমরা এই কথাটা বলো তো এই জিনিসটা মানে প্রথম কুড়ি মিনিটের এই জিনিসটা বুঝতে পারার পরে না তারপরে নর্মাল ম্যাথমেটিক্স নর্মাল আচ্ছা এবার একটা কথা বলো বলতো বোটম্যানটা কোন দিকে মানে মানে কোন দিকে মানে কোন দিকে ট্রাই করেছিল যাওয়ার ভিভির দিকে না এর দিকে বোটম্যানটা কোন দিকে ভেরি গুড আরে বাবা ভিবিআর দিকে যদি ট্রাই করে তাহলেই তো এই ভিআর বাদিকে সরিয়ে ওকে এই ডেস্টিনেশনে পৌঁছবে এম আই রাইট এম আই রাইট তার মানে আমি কি বিআর কে বলতে পারি যে এই ডিরেকশনে বোটম্যান বোটম্যান ট্রাইস টু রো হিজ বোট কি বুঝতে পারছি বলো বোটম্যান ট্রাইস টু রো হিজ বোট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেওয়া থাকবে এক্সাম মানে পেপার কোয়েশ্চেনে আমাদের বুঝতে হবে কোনটা দিয়েছে আর কোনটা বার করতে হবে বলো এই অবধি ক্লিয়ার তাহলে ভি বি আর এর ডিরেকশনে কি করবে বোটম্যান ট্রাই করবে না ওর বোটটাকে নিয়ে যাওয়ার কি বোঝাতে পারছি বলো কি বোঝাতে পারছি হ্যাঁ ওকে আচ্ছা আরো দুটো জিনিস বলে দেওয়া থাকে ভিবিআর এর জন্য সেটা আমি বোঝাচ্ছি সেটা আমি বোঝাচ্ছি সেইগুলোও দেওয়া থাকে সেটা আমি বোঝাচ্ছি এই অব্দি কি সবার ক্লিয়ার আগে বলো এই অব্দি কি সবার ক্লিয়ার আচ্ছা এবার আমি যে কনসেপ্টটা বলছি সেটা শুনবে এইভাবে বোঝাই এতে সুবিধা হবে বুঝতে আচ্ছা মন দিয়ে শুনবে ধরো এদিকে একটা বোট আর এইদিকে আমার রিভার যাচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ারে কি বললাম এদিকে আমার বোট যাচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ারে এবার মন দিয়ে শোনো আমি এই বোটের যে ইঞ্জিন 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 ভি ভি এটা আমি বললাম কিলোমিটার পার তো তাহলে বলো যদি ইঞ্জিনটা না চলে তাহলে এই বোটটা ডান দিকে কত ফেলাস নিয়ে যাবে ধরো ইঞ্জিনটা চললো না ডান দিকে কত ফেলোটি নিয়ে যাবে থ্রি কিলোমিটার কোনো এতে কোনো ডাউট নেই আচ্ছা এবার মন দিয়ে শোনো যদি ইঞ্জিনটা চলে তাহলে বলো তো ডান দিকে ও কত ভেলোসিটি নিয়ে যাবে এইট কিমি যাবে হ্যালো বলো এইট কিলোমিটার পার আওয়ারে যাবে না ভেবে দেখো যদি মানে ইঞ্জিনটা নাও চলে তাহলে থ্রি কিলোমিটারে যাচ্ছে তাহলে যদি ইঞ্জিনটা চলে তাহলে ও কত কিলোমিটারে যাবে বলো তো বলো তো বলো তো কত কিলোমিটারে যাবে বলো তো 8 কিমি এবার তোমরা আমাকে এক একটা করে বলো তো বলো তো এখানে ভিআর এর ভ্যালু কত ভেলোসিটি অফ রিভার এর ভ্যালু কত ভেবে বলবে 3 কিলোমিটার এবার বলো বলো তো ভি ভি ভ্যালু কত মানে গ্রাউন্ড থেকে ধরো গ্রাউন্ড থেকে যদি কেউ দেখে তাহলে বলো তো ও বোর্ডটাকে কততে যেতে দেখবে 8 তে যেতে দেখবে ভেরি গুড 8 কিলোমিটার 8 কিলোমিটার আচ্ছা যদি ও 8 কিলোমিটার যেতে দেখে তাহলে একটা কথা বলো যদি ও 8 কিলোমিটার যেতে দেখে তার মানে আচ্ছা তাহলে বলো তো ভি বি আর কত হবে ভি কত হবে বলো 5 5 তারপরে বলো তো ভি বি ভেলোসিটি অফ ইঞ্জিন না কি বোঝাতে পারছি তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে ভেলোসিটি অফ ইঞ্জিন বলে দেবে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার বলে দেবে বলে দেবে ভি ভেলোসিটি অফ ইঞ্জিন তাহলে আমি কি বুঝবো তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি ভেবে বলো ভেবে বলো কোনো ডাউট থাকলে আমাকে বলো বলো ভি আর বুঝে গেছো ভি বি বুঝে গেছো ভি বি আর বুঝে গেছো আচ্ছা দেখো তো এইটা এইটা এই এই ইকুয়েশনটা ফলো করে কিনা তুমি এই যে ভি আর আর ভি বার করেছো তারপরে ভিবি ইকুয়াল টু ভি বি আর প্লাস ভি আর দেখো তো এটা করছে কিনা হ্যাঁ এইটা পাঁচ এইটা তিন তার মানে এইটা আট আসছে কি আসছে না তার মানে আমরা যেটা ধরেছি সেটা কারেক্ট কি কারেক্ট না বলো আমরা যেটা ধরেছি সেটা কারেক্ট কি কারেক্ট না অ্যাবসলিউটলি কারেক্ট কোনো ডাউট থাকলে বলো তার মানে বলো তো ভি বিআর টাই ভেলোসিটি অফ ইঞ্জিন না বলো ভি বিআর টাই ভেলোসিটি অফ ইঞ্জিন না বলো হ্যালো 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 বুঝতে পারছো আমি কি বলছি হ্যাঁ আচ্ছা এবার আমি নেক্সট আরেকটা কথা বলছি এই কনসেপ্ট থেকে তোমরা আমাকে এই কনসেপ্ট থেকে এইটা বলতে পারবে যে যদি এই জলটা একদম স্ট্যান্ড স্টিল থাকে স্ট্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল মুভ না করে তাহলে এই বোর্ডটা কততে যেতে পারবে তার মানে ভি কি আমি এটাও বলতে পারি ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার হ্যাঁ আমি কি বোঝাতে পারলাম ভি বিআর এর কতগুলো সিগনিফিক্যান্স বলো ভি বিআর এর কতগুলো সিগনিফিক্যান্স তোমরা কি সবাই বুঝতে পারলে ভি কে আবার কি বলে ভেলোসিটি অফ বোট ইন স্টিল ওয়াটার বলো আচ্ছা এবারে মন দিয়ে শোনো এই বোটটা যাচ্ছে 8 কিলোমিটার পার আভারে ঠিক এবারে দেখো এই বোটের সাথে সাথে এখানে একটা পাতা আছে লিফ পাতা 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 মানে কি বলে ওটা গাছের পাতা সে তাহলে বলো তো কত কত ভেলোসিটিতে যাবে ডান দিকে 3 কিলোমিটার ভেরি এবার ধরো সেই পাতার ওপরে তুমি বসে আছো মানে একটু বেশি হয়ে গেল বോധনা তুমি ওয়েটলেস ওকে তুমি পাতার ওপরে বসে আছো তাহলে বলো তো তুমি এই বোটটাকে কততে যেতে দেখবে এটা 3 কিলোমিটারে যাচ্ছে আইস তার মানে ভেবে বলো তার মানে ভেবে বলো অবজারভার হু ইজ মুভিং উইথ দা রিভার সেও সে কোন ভেলোসিটি দেখবে ভিবিআর দেখবে না আমি কি বোঝাতে পারলাম এতগুলো কেস আমি সব লিখিয়ে দেব সব লিখিয়ে দেব আমি কি বোঝাতে পারলাম এতগুলো কেস তোমরা কি সবাই বুঝতে পেরেছ এতগুলো কেস গুড যদি এই কেস বুঝে যাও তোমাদের রিভার ভেলোসিটি নিয়ে কোনো প্রবলেম হবে না বিলিভ নি তাহলে এবার আমি এক একটা করে লিখিয়ে দিচ্ছি ঠিক শুধু এই আমি যেটা লিখিয়ে দিচ্ছি এটা মনে রাখবে আমি কিন্তু সব কনসেপ্টুয়ালি বললাম কোনটা কি এক একটা করে আচ্ছা সবার প্রথমে আমি বলবো ভি আর ভি আর এম নিয়ে কারোর কোনো বিমদ মানে কারোর মনে কোনো সন্দেহ আসারই কথা না ভি আর দেখো ভি আর কি বলো ভেলোসিটি অফ রিভার এরপরে হচ্ছে ভিবি এবার ভিবি ভিবি এবার দেখো ভিবি হচ্ছে আমি কত ডিফারেন্ট ভাবে লেখা যায় সেই ডিফারেন্ট ভাবে আমি লিখছি ফার্স্ট বলো বলো উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাই না বলো আচ্ছা সেকেন্ড সেকেন্ড আমি কি বললাম অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট আচ্ছা ভেলোসিটি অফ বোট উইথ রেসেক্ট টু গ্রাউন্ড এবারে বলো এই যে ভিবি ডিরেকশন কোন ডিরেকশনটা সেটা হচ্ছে ইনিশিয়াল আর মানে এই যে ইনিশিয়াল আর ফাইনাল যে পয়েন্ট এই দুটো লাইনকে জয়নিং করার যে ডিরেকশনটা সেটাই ভিভিট ডিরেকশন না হলো বলো বলো তার আমি লিখতে পারি এই ভিভির ডাইরেকশন এই ভিভিট ডাইরেকশন লাইন জয়নিং ইনিশিয়াল এন্ড ফাইনাল ফাইনাল মানে ও ডেস্টিনেশন পয়েন্ট কি বোঝাতে পেরেছি কি পারিনি বলো আমি কি এই দুটোই দুটো কনসেপ্টি আগে বুঝিয়েছিলাম সেগুলোই লেখাচ্ছি বলো এই দুটো কনসেপ্টি আমি আগে বলে লিখেছিলাম বলো 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 ক্লিয়ার এটা এবার দেখো তো ফ্রি VBR. এই ভিবিআর অনেকগুলো আছে ফার্স্ট প্রথমটা তো জানি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার যদি ডাইরেক্টলি তোমাকে কোয়েশ্চেনে বলে দেয় তাহলে তো আর চাপি থাকবে না ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার আচ্ছা এটা মানে কি এটা মানে কি সেটা হচ্ছে তুমি নিজেকে ওয়েটলেস মনে করো করে তুমি ওই একটা পাতার উপরে বসে যাও সেই পাতাটা রিভারের ওপর দিয়ে যাচ্ছে তোমার পাশে পাশে সেই বোটটা যাচ্ছে তাহলে তুমি বোটকে যে ভেলোসিটিতে দেখবে সেটাই ওই না বলো আমি লিখতে পারি অবজার্ভ বাইয়া বাইয়ান অবজারভার মানে কোন ভেলোসিটিটা সেটা হচ্ছে অবজার অবজার্ভার মুভিং

ভেলোসিটি অফ ইঞ্জিন ফোর্ট কি বলো ভেলোসিটি অফ বোট স্টিল ওয়াটার কি তাই না বলো ডাইরেকশনটা কি বলো ডাইরেকশন সেটা হচ্ছে বোটম্যান ট্রাইস টু রো হিস বোট বলো বলো অ্যালং হুইচ বোটম্যান ট্রাইস টু আমি কি বোঝাতে পারলাম তোমাদের প্রবলেমে যে কোনো একটা জিনিস বলে দেবে বলো যে কোনো একটা জিনিস বলে দেবে এবারে ফার্স্ট এডটা না বললে বাকিগুলো তো তোমরা কনফিউজ হয়ে যাবে আমি লিখিয়ে দিলাম তাহলে কি বুঝতে পারবে এর বাইরে কোনো কিছু দেবে না এর বাইরে কোনো কিছু দেবে না বলো তোমরা কি পরপর পরপর সব কিছু বুঝতে পারলে যে ভেলোসিটি অফ বি আর ভেলোসিটি অফ বি এন্ড ভেলোসিটি অফ আর কাকে কি বলে বলো কাকে কি বলে তোমরা কি বুঝতে পারলে হ্যালো হ্যাঁ স্যার গুড তোমরা যদি এইটা বুঝতে পারো তাহলে দেখো আমি কি করছি এরপরে আমরা নরমাল ফর্মুলায় চলে যাবো ফর্মুলা बेस्ड কারণ এখন আমি তোমরা যদি এটা বুঝতে পারো এবার আমরা নরমাল ফর্মুলা বেসড চলে যাবো এবং তোমরা আসানিসে এই সব জিনিসগুলো পেরে যাবে ঠিক তোমরা এখন রিলেটিভ ভেলাসিটির রিভারম্যান্ট রিভারবোর্ড প্রবলেমে সব প্রবলেম পারবে কারণ এই জিনিসগুলো দেওয়া থাকবে তারপরে নরমালি ভেক্টরিক্যালি সলভ করতে হবে আমি কি বোঝাতে পারছি কি পাচ্ছি না বলো আমি কি বোঝাতে পারছি কি পাচ্ছি না কি টাফ লাগছে না ইজি ইজি তো নয় মানে মডারে ঠিকঠাক লাগছে এমন তো লাগছে না যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বলো এমন তো নয় যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে বলো মাথার উপর কিছু বেরোচ্ছে না তো গুড নাইনটি পার্সেন্ট জায়গায় রিলেটিভ ভেলোসিটি করাই না আমি বলছি নাইনটি পার্সেন্ট জায়গা তোমাদের এখন যেখানে যেখানে ফিজিক্স চলছে সাউথ কলকাতায় টুয়েলভ এর জিজ্ঞেস করো নাইনটি পার্সেন্ট জায়গায় রিলেটিভ ভেলোসিটি করাই না কিন্তু রিলেটিভ ভেলোসিটি না করালে ফিজিক্সের একটা পার্টি মানে একটা বিশাল বড় পার্ট ইয়ে থেকে যায় এনিওয়ে চলো ক্লিয়ার এই পুরো ব্যাপারটা বলো শ্রীতমা বুঝতে পারছো অদ্রিজা বুঝতে পারছো অর্ণব বোঝা যাচ্ছে গুড এরপরে আমি যেটা করব এই সব জিনিসগুলো যখন আমি একবার বুঝে গেলাম এবার আমি যেটা করব দেখো এটা কিন্তু অনেক ইজি এবার আমি ক্যালকুলেশনে চলে যাব কল ক্যালকুলেশন এবং তার করসপন্ডিং প্রবলেম এখন আমাকে আর বলে দিতে হবে না যদি আমি তোমাকে বলি যে ভেলোসিটি অফ ইঞ্জিন তাহলে তুমি কি বুঝবে ভিবি বুঝবে না ভিবি আর বুঝবে বলো ভেরি গুড ভিবি আর বুঝবে একবার ভিবি বুঝে গেলে তো তুমি আলটিমেটলি এই এই ফর্মুলাটা ইউজ করবে দেখো এই যে ভিবি আর ইকুয়াল টু ভিবি মাইনাস ভিআর ঠিক আচ্ছা চলো মন দিয়ে শোনো দেখো এইটা আমার রিভার ঠিক এইটা হচ্ছে বি ডিস্টেন্স রিভারের মধ্যে এবারে এইখান থেকে একটি বোট মুভ করা শুরু করেছে এইদিকে ওর ভেলোসিটি ভি আর এই দিকে ওর ভেলোসিটি ভি আর ওকে এবারে মন দিয়ে শোনো এইটা ওর ডেস্টিনেশন আচ্ছা দাদা এইটা ওর ডেস্টিনেশন আচ্ছা এবারে মন দিয়ে শোনো কি বলছি এই যে এইটা যদি এ পয়েন্ট হয় বলতো এই এর জাস্ট অপোজিট পয়েন্টটা ড্যাশ না বলো না বলো ও কি পয়েন্টে পয়েন্টে বলো পৌঁছাচ্ছে না ভেরি গুড যদি পয়েন্টে না পৌঁছায় তাহলে ও পৌঁছচ্ছে ধরো বি তে তাই তো তার মানে এই ডিস্টেন্সটাকে বলে ড্রিফট এই এক্স কে বলে কি বলে তো ড্রিফট আমি কি বোঝাতে পারলাম আমি কি বোঝাতে পারলাম এবারে আমি যদি এইটাকে এইভাবে ভেঙে নিই এই পুরো কনসেপ্টটাকে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস তাহলে বলো তো ড্রিফ্টটা কোন কোন ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাক্সিসে ভেরি গুড ভেরি গুড এবারে বলো যদি বোটটা অপজিট দিকে পৌঁছায় অপোজিট দিকে পৌঁছায় তাহলে ওর ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট কত ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট ডি না আরে বাবা সরি 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 মানে অপজিট দিকে পৌঁছায় মানে কিন্তু ডাইরেক্টলি অপোজিটে না ধরো ও বি তে পৌঁছেছে বি তে পৌঁছেছে पहले बोलो तो और y एक्सिस डिस्प्लेसमेंट কত ए बी বলো ए y एक्सिस डिस्प्लेसमेंट d हेलो और हाँ. x एक्सिस डिस्प्लेसमेंट x एक्सिस डिस्प्लेसमेंट x না हेलो বলো x एक्सिस डिस्प्लेसमेंट x না বোঝাতে পেরেছি তার মানে y एक्सिस डिस्प्लेसमेंट d আর x एक्सिस डिस्प्लेसमेंट x কোনো डाउट থাকলে বলো যদি তোমাদের কোনো ডাউট না থাকে এবার আমার ডাউট গুলো দেখো তোমরা আমাকে বলতে পারবে যে এইটা তো ভিআর বলো তো এই ডিরেকশনটা কার এই ডিরেকশনটা ভিবি না ভিআর এর এই ভিবি না ভিবিআর এর হ্যাঁ ভিবি আচ্ছা যদি এইটা ভিবি হয় তার মানে আমাকে যদি ওপরের ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হয় সেটা হচ্ছে ভিবি ইকুয়াল টু ভিআর প্লাস ভিআর এই ভিআর প্লাস ভিবিআর প্লাস ভিআর তাহলে বলো আমার এইটাকে প্যারালালোগ্রাম টেনে বলতো এইটা কি এই যে এইটা কি বলে গ্রিন দিয়ে যেটা সরি ব্লু দিয়ে যেটা ড্র করেছে এটা কার ডিরেকশন এটা ভিবিআর এবার বলো তো এই ভিবিআর এর ডিরেকশনে কে রো মানে বোটম্যান কি এই ডিরেকশনে মুভ করা শুরু করেছিল বলো হ্যাঁ তার মানে আমি লিখতে পারি বোটম্যান ট্রাইং টু মুভ না ট্রাইং টু রোলিক তার মানে বলো তো বোটম্যান কোন দিকে রো করা শুরু করেছিল আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটাটা কিন্তু হরাইজেন্টালের সাথে ধরেছি হরাইজেন্টালের সাথে ধরেছি বলো হরাইজেন্টালের সাথে ধরেছি বলো 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 বলতে পারবে তোমরা পারবে পারবে তার বলো তো ভি কার ডিরেকশন বলো ভি কার ডিরেকশন যে ডিরেকশনে বোটম্যান মুভ করা শুরু করেছিল কিন্তু বোটম্যান কি অ্যাকচুয়ালি ওই ভি ডিরেকশনে যাবে বলো বোটম্যান কি অ্যাকচুয়ালি ওই ভি ডিরেকশনে যাবে বলো 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 যাবে কি যাবে না ও কোন ডিরেকশনে যাবে না ও তো ডিরেকশনে যাবে এই কি ক্লিয়ার যদি এই অব্দি ক্লিয়ার হয় তাহলে আমি নর্মাল ফর্মুলায় চলে আসছি ফর্মুলা কি ভিবি ইকুয়াল টু ভিবিআর প্লাস ভিআর দেখো তো এটা লিখতে পারি কিনা বলো এটা লিখতে পারি কিনা এবার বলো তো এই দুটো রেজাল্টেন্ট কি এই দুটো রেজাল্টেন্ট এই ভিবি না কি এই দুটো রেজাল্টেন্ট ভিবি না হ্যালো মানে এইটা হচ্ছে ভি আর আর এইটা হচ্ছে ভিবিআর এদের রেজাল্টেন্ট হচ্ছে এইটা তাই তো বলো তাই তো মানে আমি কি করতে পারি আইদার এই দুটোকে একসাথে দেখাতে পারি অথবা এইটাকে একাকে দেখাতে পারি না কি যদি আমি ফিজিক্যালি ভাবি আইদার এই দুটো একসাথে এক্সিস্ট করছে অথবা এইটা এক্সিস্ট করছে তিনটা কি একসাথে এক্সিস্ট করছে ভেবে বলো না ভেরি গুড যদি এই দুটো থাকে তাহলে এইটা নেই যদি এই সাথে থাকে তাহলে এই দুটো নেই অ্যাকচুয়ালি এই দুটোই তো ইকুইভ্যালেন্ট এইটা কি তাই না বলো এই দুটোই তো ইকুইভ্যালেন্ট এইটা তাই না বলো আচ্ছা এবারে মন দিয়ে শোনো এই অ্যাঙ্গেলটা থিটা তাহলে বলো তো এই একে আমি দুটো ভাগে ভেঙে নিতে পারি একটা এই একটা এই ভেঙে নিতে পারি তাহলে বলো তো এইটা কি হবে ভি বল ভি বল ভি বল ভি আর এটা যদি থিটা হয় এটা কি হবে ভি ভি আচ্ছা আর এটা কি হবে ভি এবারে মন দিয়ে শোনো এবারে মন দিয়ে শোনো তাহলে বলো তো এইটা থেকে আমি এইটা লিখতে পারি রাইট হ্যান্ড ডিরেকশনে রাইট হ্যান্ড ডিরেকশনে নেটVelocity ভি আর মানে এক্স অ্যাক্সিস বরাবর নেটVelocity ভি আর মাইনাস ভি ভি আর সাইন বলো বলতে পারি বলো বলতে পারি বলো এই বলো বলতে পারি হ্যালো বলো আচ্ছা বলো তো ওয়াই ডিরেকশনে নেট ভেলোসিটি কত ওয়াই ডিরেকশনে নেট ভেলোসিটি কত এই যে ভিবিআর সাইন থিটা এই সরি 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 ভিবিআর কস থিটা দেখো উপরের ডিরেকশনে বলো বলতে পারি কিনা কোনো ডাউট থাকলে বলো বলো কোনো ডাউট থাকলে বলো আছে কি আচ্ছা এইটা কি ভিবিআর হবে না ভিবি হবে আর মানে ভেবে দেখো আমি ভিবিআর আর ভিআর কে এক্সএক্সি আর ওয়াই এক্সিস ভেঙে নিয়েছি কি ভেঙে নিতে পারি কি পারি না বলো 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 আচ্ছা এবারে মন দিয়ে শোনো আমি যদি বলি এই অ্যাঙ্গেলটা আলফা তাহলে বলো তো এর দুটো কম্পোনেন্ট এই আর এই এই আর এই বলো তো এক্স এক্সিস কম্পোনেন্ট কত এক্স এক্সিস কম্পোনেন্ট বলো ভিবি বলো বলো ভিবি বলো আর ওয়াইসিস কম্পোনেন্ট ফাইনাল সরি তোমরা কি একটা জিনিস বলতে পারবে যে এইটা আর এইটার মধ্যে কি রিলেশন আর এইটা আর এইটার মধ্যে কি রিলেশন বলতে পারবে কেন আরে ঠিক বলেছো কেন আরে বাবা এই দুটো ইকুইভ্যালেন্ট হচ্ছে শুধু এইটা এবার দেখো এই দুটোকে যদি আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস এ ভেঙে নিতে পারি তাহলে এই শুধু এই একেও আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস এ ভেঙে নিতে পারবো তার মানে শুধু যেটা তার এক্স এক্স অ্যাক্সিস বরাবর যা যে ভ্যালু আর এই দুটোকে আমি এক্স অ্যাক্সিস বরাবর ভেঙে নিয়ে যেটা পাবো সেটারও এক্স অ্যাক্সিস বরাবর একই ভ্যালু থাকবে না কি বোঝাতে পারলাম কি পারলাম না ভেবে বলো বোঝাতে পারলাম কি পারলাম না ভেবে বলো বলো বোঝাতে পারলাম কি পারলাম না ভেবে বলো হ্যাঁ স্যার তার মানে এইটাকে এইটা ইকুয়াল না বলো ইকুয়াল না তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো বলো তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছ হ্যালো বলো বলো তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো হ্যালো আচ্ছা যদি তোমরা এই কথাটা বুঝতে পারো তাহলে তোমরা আমাকে বলতে পারবে এইখান থেকে আমি ভিবি ভ্যালু কি এইটা লিখতে পারি রুট ওভার ভিআর মাইনাস ভিবিআর সাইন টিটা হোল স্কোয়ার

আছে কি বলো আছে কি বলো নেই এবার আমি যেটা বলছি সেটা কি বলছি সেটা শুনবে সব কিছু ভুলে যাও সবকিছু ভুলে যাও তুমি তুমি যদি গ্রাউন্ড থেকে দেখো তুমি শুধু বোর্ডটার দিকে তাকিয়ে আছো বোর্ডটা তাহলে তুমি দেখবে না বোর্ডটা এই ডিরেকশনে মুভ করছে বলো বোর্ডটা এই ডিরেকশনে মুভ করছে দেখবে কি দেখবে না বলো বোর্ডটা এই ডিরেকশনে মুভ করছে দেখবে কি দেখবে না বলো হ্যালো বোর্ডটা এই ডিরেকশনে মুভ করছে দেখবে কি দেখবে না বলো এবার বলো তাহলে এইটা ভিবি না বলো ভিবি তো দেখবে তুমি বাকি সবকিছু মানে এখানে যে এত কমপ্লিকেটেড আমি এইদিকে কোন দিকে যাচ্ছিল ভাবছিল সব আমি ভুলে যাচ্ছি তুমি ভেবে দেখো তুমি জাস্ট একটা চশমা পরে আছো তাকে শুধু তুমি বোর্ডটাকেই দেখছো মুভ করতে জল টল কি মুভ করছে না করছে সেসব দেখছো না কারণ বোর্ডটাকে তুমি এই ডিরেকশনে মুভ করতে দেখবে কি দেখবে না দেখবে এবং এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে তুমি এই ডিরেকশনে একে কি কি ভিবি

কারণ সেটা কত টাইম ধরে করিয়েছে টি টাইম ধরে কোথাও কোনো অ্যাক্সেলারেশন নেই হ্যালো কোথাও কোনো অ্যাক্সেলারেশন নেই পুরো জিনিসটা কি ক্লিয়ার বলো আচ্ছা এবারে তোমরা আমাকে বলো তো এই যে বি সাইন আলফাটাই এখান থেকে কি বি আর কস থিটা না এই যে ভি বি আর কস থিটা না তাহলে আমি এখান থেকে লিখতে পারি টাইম ইকুয়াল টু ডি বাই ভি বি আর কস থিটা কোনো ডাউট থাকলে বলো কোনো ডাউট থাকলে বলো আছে আছে বলো আছে তুমি এখান থেকে ডিয়ার ভ্যালু লিখতে পারো কিন্তু এইটা বইগুলোতে লেখা থাকে আমি বলে দিলাম আচ্ছা এবারে আমাকে বলো টি টাইমে কি ওয়াই এক্সিস ডিসপ্লেসমেন্ট এই এক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে টি টাইমে টি টাইমে কি এক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে টি টাইমে আরে বাবা টি টাইমে এক্সিস ডিসপ্লেসমেন্ট হয়েছে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টি বলো বলতে পারি কিনা বলো বলতে পারি কিনা হে প্রভু বলতে পারি বলো আচ্ছা এবার তোমরা বলো এই টা কি আমি এখান থেকে বসাতে পারি এই যে ডি বিবিআর আবার এইটা কি বন্ধুগণ সরি এইটা কি এখানে চলে এসো এই যে ভিবিআর ভিভিআর মাইনাস ভিবিআর সাইন থিটা না 그러면은 দেখো আমি কি ফাইনালি এক্সটা এইটা লিখতে পারি এক্সটা এইটা লিখতে পারি ভি আর মাইনাস ভিবিআর সাইন থিটা ইনটু টি এর ভ্যালু ডি अपॉन ভিবিআর कॉस থিটা কি ক্লিয়ার বলো হ্যালো 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 বলো 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 ক্লিয়ার গুড ভেরি গুড কি তোমাদের কি জিনিসপত্রগুলো গুলো ভালো লাগছে বই পড়লে কিচ্ছু বুঝতে পারবে না ক্লাস ক্লাস করলেই বুঝতে পারবে বই পড়লে কিচ্ছু বুঝতে পারবে না ডাবল কনফিউজ হয়ে যাবে ডাবল কনফিউজ হয়ে যাবে যারা বই পড়েছো আগে বা যারা অন্য জায়গায় পড়েছো ভেবে দেখো করে দেখো বই পড়ে কিচ্ছু বুঝতে পারবে না পুরো কনফিউশন আমার ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে আমাকে এখনই বলো এই ক্লাসে যদি কোনো কনফিউশন থাকে আমাকে এখনই বলো যদি না থাকে তাহলে তোমরা এই প্রবলেমটা আমাকে করে দাও দেখি এই প্রবলেমটা আমাকে করে দাও দেখি সেটা হচ্ছে একটি রিভার এখান থেকে এটা ফোর হান্ড্রেড কিলোমিটার ফোর হান্ড্রেড মিটার ধরো রাইট এবারে একটি পার্টিকেল এই একটি বোট এখান থেকে শুরু করেছে এখান থেকে শুরু করেছে সে এইখানে পৌঁছতে চাইছে ডেস্টিনেশন ডেস্টিনেশন এইটা ফোর হান্ড্রেড মিটার এইটা ফোর হান্ড্রেড মিটার ঠিক তার এই ডিরেকশন বলো তো এটা কার ডিরেকশন হওয়ার কথা ভেবে বলো এটা কার ডিরেকশন হওয়ার কথা বলো কার ডিরেকশন হওয়ার কথা বলো বোটের কারেক্ট সেটা গ্রাউন্ডের রেসপেক্টে না অন্য কিছু রেসপেক্ট ভি বি আরও কিন্তু বোটের ডিরেকশন হ্যাঁ বোটের ডিরেকশন বলো গ্রাউন্ডের রেসপেক্টে রাইট তার মানে ভি হওয়ার কথা না যাই হোক আমাকে বলেছে এই এ এই বিতে পৌঁছতে চাইছে ঠিক এবং এখানে বলে দিয়েছে আর ইকুয়াল টু ফোর মিটার পার সেকেন্ড কি বললাম আর আর একটা কথা বলে দিয়েছে শোনো বোটম্যান ট্রাইস টু রো বোটম্যান ট্রাইস টু রো ওয়ান টোয়েন্টি সেভেন ডিগ্রি wheat river flow তাহলে ভেলোসিটি অফ ইঞ্জিন কত এবং কত টাইমে ও ও এইদিকে মানে অপজিট মানে বি তে পৌঁছবে বলো টি এবি পুরো ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের সামনে বলো পুরো ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের সামনে হ্যাঁ স্যার ওকে ট্রাই করো দেখি প্রবলেমটা রিলেটিভ ভেলোসিটির প্রবলেম কিন্তু তুমি ডায়াগ্রাম ড্র না করে এগোতে পারবে না তুমি ডায়াগ্রাম ড্র না করে এগোতে পারবে না ডিয়ার করো 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 তোমরা ডায়াগ্রাম ড্র না করে এগোতে পারবে না আচ্ছা দেখো আমি প্রবলেমটা করছি আচ্ছা বলতো বোটম্যান ট্রাইস টু রো ওয়ান টোয়েন্টি সেভেন উইথ রিভার ফ্লো মানে কি এইটা এইটার ভ্যালু মানে এই যে বোটম্যান ট্রাইস টু রো এইটা কোনটার ভ্যালু মানে কোনটার ডিরেকশন দিয়ে দিয়েছে কোন ভেক্টরটার ভিবি না ভি আর না ভিবি এইটাই বলো ভি আর এর ডিরেকশন দিয়ে দিয়েছে আবার বলতো ভি ইঞ্জিন মানে বি আর না

এই যে এইটা তোর কি লিখছি ভিবি রাইট এইটা যদি ভিবি ডিরেকশন হয় ঠিক এটা যদি ভিবি ডিরেকশন হয় আচ্ছা বলো তো তোমরা এই অ্যাঙ্গেলটা কত 45 কেন আরে বাবা এইটা 400 বলেছে এইটা 400 বলেছে তাহলে এইটাও 45 হবে এইটাও 45 হবে কি বোঝাতে পেরেছি এই দুটো এইটা 90 ডিগ্রি ক্লিয়ার তাহলে এটা 45 ডিগ্রি হবে ওকে আচ্ছা বলো এইটা কি না এটা না হ্যাঁ এবারে কি কি দিয়ে দিয়েছে বলো তো এইটা দিয়ে দিয়েছে ভিআর দিয়ে দিয়েছে ফোরটিন মিটার পার সেকেন্ড দিয়ে দিয়েছে এই যে ফোরটিন মিটার পার সেকেন্ড আচ্ছা আর জিনিস দিয়ে দিয়েছে কি দিয়েছে বোটম্যান ট্রাইস টু রো মানে ভি বিআর ডিরেকশন দিয়ে দিয়েছে ভি বিআর এর ডিরেকশন কি এইটা দেখো তো না এটা না দেখো বলো তো এইটা তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো তো এই অ্যাঙ্গেলটা বলো এই অ্যাঙ্গেলটা কত বলে দিয়েছো তো ওয়ান টোয়েন্টি সেভেন বলেনি হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেলটা কত থার্টি সেভেন বলো থার্টি সেভেন তার মানে ভেবে দেখো এইটা আর এইটার মানে এইটা ভি আর আর এইটা হচ্ছে ভিবিআর এই ভিবিআর কে আমি এক্স হচ্ছি একই ব্যাপার মানে ডিরেকশনটাকে এই ম্যাগনিটিউডটাকে আপনি বলো VBR আর VR এর রেজালট্যান্ট কি ভিবি বলো ভিবিআর আর VR এর রেজালট্যান্ট কি VB হ্যাঁ তোমাদের মধ্যে যদি কোনো डाउट থাকে আমাকে বলো যদি কোনো डाउट থাকে আমাকে বলো আমার ডায়াগ্রামটা বুঝতে পেরেছো কিনা বলো বলো ডায়াগ্রামটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার ওকে এবার আমি কি করছিস মন দিয়ে শুনবে এটাকে আমি এক্স ধরেছি এটাকে x বলো এটাকে এক্স ধরেছি এটাকে যদি এক্স ধরি তাহলে বলতো এই ডিরেকশন এটা হচ্ছে এক্স বলতো এই ডিরেকশন আর এই ডিরেকশনে কত কত হবে এটা যদি থার্টি সেভেন ডিগ্রি হয় তোমরা জানো এইটা হবে ফোর এক্স এক্স বাই বাই ফাইভ ফাইভ আর এটা হবে হবে থ্রি বলো কি হবে না তাহলে ভেবে বলো তো সেটা হচ্ছে দেখো এই ডিরেকশনে ফোরটিন মাইনাস থ্রি এক্স বাই ফাইভ না দেখো ফোরটিন মাইনাস থ্রি এক্স বাই ফাইভ না দেখো দেখো দেখো

এই যে এই ভি ভেরি গুড এই দুটো রেজাল্টেন্টটা কি বলো ভিবি না হ্যালো বলো বলো ভিবি না আবার বলো এইটা যদি 45 হয় এইটা 45 বলো বলো তার মানে এখান থেকে তুমি লিখতে পারো tan 45 ইকুয়াল টু তুমি tan 45 লিখতে পারো সেটা হচ্ছে 4x বাই 5 ডিভাইডেড বাই 14 মাইনাস 3x বাই 5 লিখতে পারো কি পারো না হ্যাঁ স্যার tan 45 এর ভ্যালু কত সেখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করা যাবে এর ভ্যালু ক্যালকুলেট করা যাবে কত আসছে বলো কত আসছে বলো আসছে আসছে ভেরি গুড ভেরি গুড আচ্ছা আহ এবারে বলো কত টাইম লাগবে বলো কত টাইম লাগবে ফর্মুলা মুখস্ত না এই তোমার রিলেটিভ ভেলোসিটিতে কনফিউজ হয়ে যাবে ফর্মুলা মুখস্ত করো না কনসেপ্ট বোঝো কনসেপ্ট বোঝো নইলে ফর্মুলা মুখস্ত করে প্রবলেম করতে পারবে না এবার বলো এবার বলো তার মানে এটা যদি 10 হয় তার মানে এই এই ভ্যালুটা কত বের হচ্ছে 8 বের হচ্ছে বলো এইটা হ্যাঁ এটাও 8 বের হচ্ছে বলো এটাও 8 বের হচ্ছে হ্যাঁ তার মানে বলো তো ভি এর ভ্যালু কত ভ্যালু 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 8 √2 এই যে

রিলেটিভ ভেলোসিটির এই ধরনের প্রবলেম আসলে পারবে কি পারবে না হ্যাঁ স্যার আমি এক ধরনের প্রবলেম একটাই করাচ্ছি এক্সট্রা করিয়ে করাবো না কারণ প্রচুর টাইম লাগবে এই অবধি যদি কোনো डाउट না থাকে বলো স্যার 400/8 কেন ও ইট ইজ না 400/8 অ্যাবসলিউটলি কারেক্ট লিখেছি কেন বলো আরে বাবা এখানে কি ছিল টাইম কি ছিল টাইম 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 ডি বাই ভি বি আর কস্তিটা ছিল না মানে ভি বি আর কস্তিটা মানে কি এই যে ভিবি কস আলফা ছিল না মানে এইটা তো ভিবি কস আলফা আর এইটা তো ভিবি সাইন আলফা মানে ভিবির এর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটাই আমার টাইম এর জন্য কাজে লাগছে না ভিবির এর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্টটা হ্যাঁ তাহলে এবারে নিচে চলে এসো তুমি তো জানো ভিবি এই দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে ভ্যালু হচ্ছে 8√2 তাহলে তার ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কত 8 না কি তাহলে তার ওয়াই এক্সিস কম্পোনেন্ট কত এইট না বলো হ্যাঁ ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার ওকে আচ্ছা সেম ধরনের প্রবলেম অনেকগুলো করা যায় অ্যাঙ্গেল গুলোকে ভ্যারি করে কিন্তু নয় দরকার নেই তোমরা কি বলো এখানে যদি অ্যাঙ্গেল গুলো ভ্যারি করে করেও দেয় তোমরা প্রসিডিউরটা মনে রাখতে পারবে বলো হ্যাঁ স্যার এটা মনে রাখতে পারলেই হলো ঠিক আচ্ছা এবারে দেখো এবারে দেখো এই প্রবলেমটা দেখো এই একই আচ্ছা তোমরা কি সবাই আমার কনসেপ্ট বুঝতে পারছো বলো সবাই আমার কনসেপ্ট বুঝতে ওকে আচ্ছা দেখো সেটা হচ্ছে দেখো দেখো সেটা হচ্ছে লক্ষ্য করো কি বলছি এই প্রবলেমটা দেখো এই প্রবলেমটা দেখো এটা থ্রি হান্ড্রেড মিটার ধরো আর এইটা ফোর হান্ড্রেড তাহলে এই তোমার বোটটা এ থেকে বিতে পৌঁছতে চাইছে কি বললাম বোটটা এ থেকে বিতে পৌঁছতে চাইছে ওকে আচ্ছা এবারে কি বলেছে শোনো ভি আর বলে দিয়েছে সেভেন্টি মিটার পার সেকেন্ড কি বললাম ভি আর বলে দিয়েছে সেভেন্টি মিটার পার সেকেন্ড ঠিক বলো ভি আর বলে দিয়েছে সেভেন্টি মিটার পার সেকেন্ড ঠিক আচ্ছা আবার ভি ইঞ্জিন বোটের ভি ইঞ্জিন বলে দিয়েছে টোয়েন্টি রুট টু মিটার পার সেকেন্ড কি বললাম টোয়েন্টি রুট টু মিটার পার সেকেন্ড ঠিক তাহলে আমার ভিবি কত আর কত টাইম লাগবে বলতে পারবে ভিবি কত আর কত টাইম লাগবে আচ্ছা এই প্রবলেমটা করার জন্য আমি না আচ্ছা দেখো আচ্ছা ক্লিয়ার তোমাদের সব জিনিসপত্র ক্লিয়ার ক্লিয়ার এই প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যালো বলো প্রবলেমটা বুঝতে পেরেছো হ্যালো বলো প্রবলেমটা বুঝতে পেরেছো তাহলে কি আমি প্রবলেমটা করাবো বলো প্রবলেমটা করাবো দেখো তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো এখানে আমাদের কি কি কম্পোনেন্ট মানে কটা মানে আমি একটু ইলাবোরেট করছি এটা ভি আর ভি আর আর না অরিজিনাল ইকুয়েশনটা লিখি আর তাই না বলো বলো এটাই তো আমার ছিল মন দিয়ে শোনো ধরো জানলো না কি বললাম রিলেটিভ ভিলসিটি জানলো না কাল এটা নর্মাল ভেক্টর না ভেবে বলো এটা নর্মাল ভেক্টর না হ্যালো এবারে তো এই বি এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটো থাকে না এই ভিবিআর এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটো থাকে না আর এই ভিআর এর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটো আছে না বলো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো ভিআর এর ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই দেওয়া আছে গিভেন বলো দুটোই গিভেন গিভেন বলো তো ভিবিআর কোনটা ভি ইঞ্জিন না হ্যাঁ তার শুধু ম্যাগনিটিউড দেওয়া আছে না এই যে এই যে আরে 10 30 √3 ডিরেকশন দেওয়া আছে না এবার বলো ভি বি কি দেওয়া আছে ডাইরেকশন দেওয়া আছে হ্যাঁ ম্যাগনিটিউড দেওয়া আছে না তার মানে ভেবে দেখো এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে সরি এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমার একটা সেটের তিনটে ভেক্টর থাকবে সেই তিনটে ভেক্টরের প্রতিটার ম্যাগনিটিউড ডিরেকশন ম্যাগনিটিউড ডিরেকশন দেওয়া থাকবে থাকবে কি থাকবে না বলো বলো হ্যাঁ তার মধ্যে চারটে কোয়ান্টিটি তোমার দেওয়া থাকবে চারটে কোয়ান্টিটি দেওয়া থাকবে কি বললাম চারটে কোয়ান্টিটি দেওয়া থাকবে আর দুটো কোয়ান্টিটি বার করতে হবে ঠিক সেম ভাবে তোমরা আগেরটাই বলতে পারবে আগের প্রবলেমটায় কি কি দেওয়া ছিল এই আগের প্রবলেমটায় দেখো ভিবি ইকুয়াল টু ভবিআর ভিবি সরি ভি দেখো আগের প্রবলেমটায় ম্যাগনেটিউড ডিরেকশন ম্যাগনেটিউড ডিরেকশন

এর ম্যাগনিটিউড দেওয়া ছিল ছিল না এবার বলো ভিভির এর কি দেওয়া ছিল ডিরেকশন দেওয়া ছিল करेक्ट ডিরেকশন দেওয়া ছিল ম্যাগনিটিউড দেওয়া ছিল না তার মানে এখানে কটা ভেরিয়েবল ছটা তার মধ্যে কটা দেওয়া আছে চারটি আমি কি বোঝাতে পারলাম হ্যাঁ প্রতিটা প্রবলেমেই প্রতিটা প্রবলেমেই তোমার বেসিক্যালি আমি কি বললাম আমি একটু আগেই বলেছি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা পুরো ভেক্টর কেউ যদি রিলেটিভ ভেলোসিটি নাও জানে পুরো ভেক্টর দিয়ে সে সলভ করতে পারবে আমি কি তোমাদের কনসেপ্টগুলো বোঝাতে পারছি প্রতিটা প্রবলেমে পুরো মানে পুরো এ টু জেড এখন থেকে আমরা লেস পর্যন্ত যা করব প্রতিটাতে এরকম তিনটে কোয়ান্টিটি থাকবে না ভেবে বলো তার মধ্যে চারটে কোয়ান্টিটি দেওয়া থাকবে দুটো কোয়ান্টিটি তোমাকে বার করতে হবে এবং সেই দুটো কোয়ান্টিটি যেটা বার করতে হবে সেটা পিওর ভেক্টর ল দিয়ে পুরো জিনিসটা ক্লিয়ার বলো পুরো জিনিসটা ক্লিয়ার হ্যালো এই 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 প্রবলেমে পুরো জিনিসটা ক্লিয়ার বোঝাতে পাচ্ছি বলো আমি আগেই বললাম আগেই বললাম কি বললাম যে মানে হি শি ক্যান ফাইন্ড আউট দা রেজাল্ট ইউজিং অ্যাবাউট দ্যাট দেখো আগেরটায় যে দুটো আগেরটাই যে দুটো দেওয়া মানে বার করতে বলেছে এখন কি তার অন্যটা বার করতে বলেছে না দেখো দেখো আগেরটায় কি কি দেওয়া ছিল আগেরটায় বুঝতে আমি কি বলছি হ্যালো দেখো আগেরটায় এই যে আগেরটায় দুটোর ছিল বার করতে বলেছিল এবারে আর এর ডিরেকশন আমি কি কি বোঝাতে পেরেছি পারিনি ভেবে বলো বলো তারপরে পুরো ভেক্টারটা কিসের গেম ভেক্টার পুরো ভেলোসিটিটা কিসের গেম বলো বলো গেম সেই ভেক্টারের গেমে চারটে টোটাল ছটা আন্ডোন তার মধ্যে চারটে দেওয়া থাকবে দুটো বার করতে হবে সেই দুটো চেক যা খুশি হতে পারে কি বোঝাতে পাচ্ছি কি পাচ্ছি না বলো বোঝাতে পাচ্ছি কি পাচ্ছি না হেলো 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 পাচ্ছি কি পাচ্ছি না বাস আমি তোমাদের এখন না টুয়েলভে গিয়ে এই রিলেটিভ ভেলোসিটি সম্বন্ধে একটা লেকচার নেব সেইখানে আমি বলে দেব যে এই ভেক্টর দিয়ে কিভাবে ফাস্ট সলভ করতে হয় টুয়েলভে যদিও তোমাদের টুয়েলভে সপ্তর সিধা ক্লাস নেবে সেটা অন্য কথা কিন্তু আমি একটা ক্লাস নিয়ে তোমাদের বলে দেবো এ বলবো না কারণ ইলেভেনে তোমাদের ব্রেনটা অতটা ম্যাচিউর হবে না যেটা তোমরা অত তাড়াতাড়ি গ্র্যাপ করতে পারবে টুয়েলভে গিয়ে ওটা গ্র্যাপ করতে পারবে শেষের দিকে ফটাফট হয়ে যাবে আচ্ছা এইটা বলেছে ওইটা বার করতে হবে ঠিক আচ্ছা এবার চলো তাহলে এখানেও তো ভেক্টারের সলিউশনই বার করতে হবে কি বলো চারটের মধ্যে দুটোই তো বার করতে হবে তাই না এবার বলো এইটা কার ডিরেকশন একটু ফাস্ট করো এটা কার্ড ডিরেকশন একটু ফাস্ট করো বলো 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 এটা কার ডিরেকশন বিবির বলো বিবির এই অ্যাঙ্গেলটা কত আরে বাবা ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড আমি বলবো না ডিগ্রি থাকলে থাকলে বলো 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 আছে নেই দেখো এই ম্যাগনিটিউডটাকে বার করতে বলেছি আমি এক্স জোরে নিচ্ছি এক্স জোরে নিচ্ছি তাহলে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা কি করছি দেখো ভিবিআর ইকুয়াল টু ভিবি মাইনাস ভিআর কতবার যে ইকুয়েশনটা লিখছি ঠিক আছে কোনো ব্যাপার না

হ্যালো না 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 ভুল করেছি ভুল করেছি বিশাল বড় ভুল করেছি হবে না করে দিচ্ছি কোনো অসুবিধা নেই দেখো এই একটা ইকুয়েশন মন দিয়ে শোনো এই একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন কি হয় বলো এই ইকুয়েশন হয় না ভিবি আহা ফালতু কাটলাম দাঁড়াও ঠিক আছে দেখো 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 এই ইকুয়েশন আর ইকুয়েশন সেম না ভিবি ইকুয়াল টু ভিবি আর প্লাস বলো বলো এবার বুঝতে এই দুটো ইকুয়েশন না এবার বলো এই আমি এক নাম্বার ইকুয়েশন ইউজ করব না দু নাম্বার ইকুয়েশন ইউজ করব এইটা দেখে এইটা দেখে এইটা দেখে মন দিয়ে শুনবে আমি ডান দিকে সেই দুটোকে রাখবো যে দুটোর মন দিয়ে শুনবে যে দুটোর কি দেওয়া আছে ডিরেকশন দেওয়া আছে এবার বলো ভিবি এবার বলো ভিবিআর ডিরেকশন দেওয়া আছে হ্যাঁ না ভিবিআর ডিরেকশন দেওয়া নেই

এইটা যদি ইউজ করি তাহলে কি হচ্ছে শোনো আমি কাকে বলো ভিবি কে ধরেছি তাই না বলো এক্স ধরেছি তার মানে ভেবে দেখো এই এই যে ভিবি এক্স এবার বলো তো অরিজিনালি ডিরেকশন ডান দিকে না এটা ডিরেকশন না কিন্তু এই ইকুয়েশনটা যদি আমি ইউজ করি তাহলে না এই যে নেগেটিভ মাইনাস আছে বুঝতে পারছি সরি তাহলে এই ডিরেকশন এটা সেভেন্টি হবে না কি এই ডিরেকশন এটা সেভেন্টি হবে না হ্যালো বলো 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 হ্যালো হ্যাঁ এবারে বলো এই দুটো কম্পোনেন্ট না একটা এই একটা এই বলো একটা এই একটা এই এইটা ফিফটি থ্রি ডিগ্রি কি বললাম এইটা ফিফটি থ্রি ডিগ্রি ঠিক বলো ঠিক বলো এটা ফিফটি থ্রি ডিগ্রি ঠিক তাহলে বলো তো এইটা কত এটা ফোর এক্স বাই ফাইভ এই কম্পোনেন্টটা আর এইটা থ্রি এক্স বাই ফাইভ বলো তোমরা কি বুঝতে পারছো আমার কথা দেখো 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 হ্যালো দেখো বুঝতে পারছো আমার কথা তাহলে এবার একটা কথা ভাবো তাহলে বলো তো এইটার এই ডিরেকশনে নেট কত সেভেন্টি মাইনাস ফোর এক্স

এবারে মন দিয়ে শোনো বলতো এর রেজাল্টেন্ট এর ভ্যালুটা এইটা এর রেজাল্টেন্ট এটা কি হবে এইটা এটা ভি না হ্যাঁ দেখো আরে বাবা তুমি কি করেছো কাকে কাকে নিয়েছো বি কে নিয়েছো আর আর কে নিয়েছো তাদের রেজাল্টেন্ট কি পাবে ভি পাবে না তার মানে এখানে ভি আর পেয়েছো না এটা এবার বলো ভি আর দেওয়া আছে ভি বি এর ম্যাগনিটিউড দেওয়া আছে হ্যাঁ কত দেওয়া আছে 30 root √2 30 root √2 তাহলে এইটাকে আমি ইকুয়েট করতে পারি 30 root √2 হোল স্কয়ার দেখো এটাকে আমি ইকুয়েট করতে পারি থার্টি টু রুট টু হোল স্কোয়ার হ্যাঁ স্যার গুড এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো ফিফটি আসবে এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো ফিফটি আসবে আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি কিভাবে প্রবলেমটা সলভ করলাম বলো কিভাবে প্রবলেমটা সলভ করলাম আমি কি বোঝাতে পেরেছি হ্যালো হ্যাঁ ওকে এবার তোমরা আমাকে বলবে তোমরা আমাকে বলবে টাইম কত টাইম কত টাইম কত তোমরা বলো টাইম কত দেখো এইটা তো এক্স তার মানে এর ভ্যালু কত বলো তো ফিফটি মিটার পার সেকেন্ড না এই ডিরেকশনে তার মানে ভি এর ভ্যালু কত ফিফটি মিটার পার সেকেন্ড না এই ডিরেকশনে তাহলে বলো তো এই এর ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট কত এটা আরে ভি এর যে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট সেটাই তো আমার নদীর ওপারে পৌঁছতে সম্মানে ইউজ করে আমি কি বোঝাতে পারছি বলো তো কত থার্টি ভেরি গুড তাহলে বলো তো টাইম কত লাগবে কি বোঝাতে পেরেছি বোঝাতে পেরেছি তোমরা কি লাস্টের এই আমার এই কনসেপ্টটা বুঝতে পারলে লাস্টের হ্যালো হ্যাঁ ভেবে দেখো এই প্রবলেমটায় একবার যদি তুমি জেনে যাও যে কোনটা কি তারপরে পিওর ভেক্টর সলভ না ভেবে দেখো সেই ভেক্টার সলভ কি করে করতে হয় সেটা আমি তোমাদের একবার বুঝিয়ে দিলাম যে তোমার চারটে জিনিস দেওয়া থাকবে দুটো বার করতে হবে ঠিক আছে আচ্ছা একটা একটা জিনিস মনে শোনো মন দিয়ে শোনো আর একটু রিক্যাপচুলেট করে নি আমার তিনটে ভেক্টার তো বলো তো তিনটে ভেক্টারের মধ্যে তিনটে ম্যাগনিটিউড আর তিনটে ডিরেকশন না দেখো বলো বলো তিনটে ম্যাগনিটিউড আর তিনটে ডিরেকশন না ভেবে বলো হ্যালো বলো তিনটে ম্যাগনিটিউড এবং তিনটে ডিরেকশন না হ্যালো হ্যাঁ স্যার এবারে বলো তিনটে টু তিনটে ডিরেকশন তার মধ্যে কটা দেওয়া থাকবে বা কটা মিনিমাম দিতে হবে চারটে দিতেই হবে তাহলে তুমি দুটো সলভ করতে পারবে কি বললাম চারটে দেওয়া থাকবে তার মধ্যে তোমায় দুটো সলভ করতে হবে তাই তো সব প্রবলেমে তাই হবে দেখো সব প্রবলেমে তাই হয়েছে সব প্রবলেমে তাই হয়েছে আমি কি বোঝাতে পাচ্ছি বলো আমি কি বোঝাতে পাচ্ছি হ্যাঁ এবারে তোমাকে তাহলে আমি যে কথাটা বলছি এটা মনে রাখবে মনে রাখবে অ্যাডভান্সের জন্য মনে রাখতে হবে ধরো আমার চারটে গিভেন থাকতে হবে তাই না গিভেন থাকতে হবে তাই না এবার মন দিয়ে শোনো চারটে গিভেন মানে কি যদি আমার চার মানে কি আমার যদি মন দিয়ে শোনো তিনটে ম্যাগনিটিউড আর একটা ডাইরেকশন গিভেন থাকে তার মানে আর বাকি কি থাকবে বেঁচে থাকবে তো আর কি বেঁচে থাকবে তো বলো আর কি বেঁচে থাকবে তো দুটো ডাইরেকশন এবার মন দিয়ে শোনো এইটা পসিবল নয় এখনই তোমাদের জানতে হবে না তোমরা ইনফরমেশন মনে রাখো মন দিয়ে শোনো এই চারটে গিভেনের মধ্যে মন দিয়ে শুনবে দুটো ডাইরেকশন থাকতেই হবে কি বললাম এই চারটে গিভেনের মধ্যে দুটো ডাইরেকশন থাকতেই হবে তুমি দেখো আগের প্রবলেমটা দেখো মিনিমাম দুটো ডাইরেকশন দেওয়া আছে কিনা দেখো আছে বলো আছে ওপরেরটাই যাও দেখো তো মিনিমাম দুটো ডাইরেকশন দেওয়া আছে কিনা মিনিমাম দুটো আছে আছে তার মানে মনে থাকবে যে মিনিমাম মিনিমাম তোমাকে দুটো ডাইরেকশন দিতেই হবে নইলে সলভ করা ডিফিকাল্ট সলভ করা যাবে না ক্লিয়ার এটা বলো ক্লিয়ার এটা হ্যাঁ স্যার যদি এইটুকু তোমাদের ক্লিয়ার হয় তাহলে আজকে আমি আমার ক্লাস এই পর্যন্তই শেষ করব।